সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা? ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আজকে এই দিনই পরিবেশে আমাদের সবাইকে সুস্থ শরীর আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি আমার নিয়ামত বাড়িয়ে দিব। ওয়ালাইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ, আর তোমরা যদি আমার সাথে কুফুরি করো, আমার নিয়ামতগুলোকে অস্বীকার করো, তাহলে জেনে রেখো যে আমার শাস্তি বড়ই কঠিন। আমরা কি আল্লাহর শাস্তি পেতে চাই? না, আল্লাহ পাকের পুরস্কার চাই। আমরা সবাই চাই আল্লাহর পুরস্কার, তাই না? আর আল্লাহ পাকের সবচেয়ে বড় পুরস্কার কি বলেন? না, মাশা আল্লাহ, আল্লাহ পাকের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর কি সন্তুষ্টি? আর জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দর্শন, আল্লাহর দিদার। জান্নাত ফিকে মনে হবে যখন আমরা আল্লাহকে দেখব ইনশাআল্লাহ। জান্নাতে যখন বান্দারা যাবেন, আল্লাহর প্রিয় বান্দারা জান্নাতে যাবেন, তখন জান্নাতের নাজ নিয়ামত তারা ভোগ করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলবেন, মানে এক সময় বলবেন, তোমরা আর কিছু চাও? তোমরা কি আর কিছু চাও আমার কাছে? বান্দা বলবে, আল্লাহ জান্নাতে অনন্ত জীবন দিয়েছ, গোনা মাফ করে দিয়েছ, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছ, এত নিয়ামত দিয়েছ, আর কি চাইতে পারি? তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে নূরের পর্দাগুলো আছে, এই পর্দাগুলো একটা একটা করে উঠতে থাকবে, সুবহানাল্লাহ। এবং জান্নাতিরা আল্লাহ পাককে দেখবে, কিভাবে দেখবে? ঠিক যেমন আমরা আকাশের চাঁদকে দেখি। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পর বান্দার কাছে জান্নাতের সৌন্দর্য ফিকে মনে হবে, স্বাভাবিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে সুন্দর কোনো সত্তা আছে নাকি? কিন্তু মুদ্রার অপর পিঠে আরও কিছু মানুষ থাকবে যাদের ভাগ্যে এই সৌভাগ্য নসিব হবে না, তাদেরকে বলা হবে জাহান্নামী। ঠিক একইভাবে এই দুনিয়াতেও সবাই যে আল্লাহ পাকের অনুগ্রহ লাভ করে ধন্য হয় এমন নয়, কিছু কিছু মানুষ আল্লাহর গজবে ধ্বংসও হয় না? আচ্ছা, সমকালীন যে বিষয়গুলো চলছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আল্লাহর গজব, আল্লাহ পাকের পরীক্ষা, আল্লাহ পাকের শাস্তি, আল্লাহর গজব আমরা এখন চোখে দেখতে পাচ্ছি। আজকে আলোচনা শুরু করব একটু ভিন্নভাবে, একটা সম্প্রদায়ের কথা দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বেশ কয়েকটা জায়গায় একটা সম্প্রদায় বা একটা কওম, একটা জাতির কথা বলেছেন, তার নাম হচ্ছে কওমে মাদিয়ান। কী নাম? কওমে মাদিয়ান। এই কওমে মাদিয়ানের নবী ছিলেন শুআইব আলাইহিসসালাম। কী নাম ছিল? শুআইব আলাইহিসসালাম। তিনি নবী মূসা আলাইহিসসালামের সমসাময়িক নবী ছিলেন। মানে মূসা আলাইহিসসালাম তার মেয়েকে বিয়ে করেছিলেন। নবী মূসা আলাইহিসসালাম যখন যুবক, তখন একদিন তিনি দেখছেন রাস্তায় দুজন লোক ঝগড়া করছে, তো একজন তার গোত্রের আর একজন হচ্ছে ফেরাউনের বাহিনীর। তো মূসা আলাইহিসসালাম তার গোত্রের, যে তার জাতের, তার সাথে তার পক্ষ নিলেন, নিয়ে ফেরাউনের ওই সৈন্যর গালে বা দেহে একটা ঘুষি দিয়েছিলেন, একটা ঘুষি মাত্র। তো কোরআন বলছে যে সেই এক ঘুষিতেই সেই ব্যক্তি মারা গেছে, ঠিক আছে? ওয়াকাজাহু, মূসা আলাইহিসসালাম তাকে একটা ঘুষি দিলেন, ফাকাদ আলাইহি, এতেই তার মৃত্যু হয়ে গেল। পরের দিন আবার একই ঘটনা ঘটছে, মূসা আলাইহিসসালাম দেখছেন আবার সেই ব্যক্তি আরেকজনের সাথে লড়াই করছে, তখন তিনি আবার তাকে বাঁচাতে গেলেন, তখন সেই ব্যক্তি বলছে, গতকাল কিন্তু তুমি একজনকে ঘুষি মেরে হত্যা করেছো, আজকে কি আবার আমাকে হত্যা করতে চাচ্ছ? তখন এক ব্যক্তি খবর নিয়ে আসলো, মূসা এখান থেকে পালাও, কারণ ফেরাউনের বাহিনী তোমাকে ধরতে আসছে, কারণ তারা মনে করে তুমি একজনকে হত্যা করেছো।
তখন মূসা আলাইহিস সালাম মিশর থেকে চলে গেলেন, হিজরত করলেন। এই মিশর থেকে হিজরত করে তিনি এই শুআয়ব আলাইহিস সালামের কওম কওমে মাদিয়ান এখানে চলে গিয়েছিলেন। এখানে তিনি একটা গাছের নিচে বসেছিলেন, বসে তিনি দেখলেন যে কিছু মানুষ গবাদি পশুদেরকে পানি পান করাচ্ছে আর দূরে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। তো মূসা আলাইহিস সালাম তাদেরকে গিয়ে বললেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? তখন সেই দুটো মেয়ে মূসা আলাইহিস সালামকে বললেন যে আমরা দুর্বল, যতক্ষণ না তারা তাদের পশুদেরকে পানি পান করিয়ে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না। তখন মূসা আলাইহিস সালাম, তিনি শক্তিশালী ছিলেন, বিশ্বস্ত ছিলেন, তিনি তাদের হয়ে পশুদেরকে পানি পান করালেন। এবার সেই মেয়ে দুটো বাসায় চলে গেল। বাসায় চলে গিয়ে কিছুক্ষণ পর মূসা আলাইহিস সালাম আবার সেই গাছের নিচে বসে আল্লাহর কাছে একটা দোয়া করছেন। কি দোয়া? আল্লাহ পাক কোরআনে বলছেন, নবী মূসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি, হে আমার রব, ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আল্লাহ, তুমি আমার প্রতি যে নেয়ামত বর্ষণ করবে, তুমি আমার উপর যে অনুগ্রহ বর্ষণ করবে, আমি তার জন্য ভিখারি হয়ে বসে আছি। বলেন সুবহানাল্লাহ। কারণ এখন মূসা আলাইহিস সালাম ফেরারি মানুষ, মিশর থেকে চলে আসছেন, না এখানে আছে খাবার, না আছে বস্ত্র, না আছে বাসস্থান, না আছে কোনো আত্মীয় স্বজন, একাকি। তখন তিনি গাছের নিচে বসে এই দোয়া করছেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আল্লাহ, আমার উপর তুমি যে নিয়ামতগুলো দিবে এর জন্য আমি ভিখারি হয়ে বসে আছি। সুবহানাল্লাহ। ঠিক ওই সময় ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে মূসা আলাইহিস সালামের কাছে আসলেন এবং তাদের হাঁটার বর্ণনা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন যে তারা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন। সেই মেয়ে লাজুক ভঙ্গিতে হেঁটে আসলো। এখনকার মেয়েদেরকে এই হাঁটা কে শিখাবে যে মেয়েদেরকে লাজুক ভঙ্গিতে হাঁটতে হয়? লজ্জা শরম তো সেই কবেই উঠে গেছে। তো একটা ভালো কাজ করার পরে মূসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আল্লাহর কাছে দোয়া করছেন। এই জন্য ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। এই যে আমরা দোয়া করতে চাই আল্লাহর কাছে, দোয়া করার বিভিন্ন সময় আছে, গুরুত্বপূর্ণ সময় আছে, পদ্ধতি আছে। পদ্ধতির সময় বুঝে দোয়া করলে ইনশাল্লাহ দোয়া ডাইরেক্ট কবুল হবে ইনশাল্লাহ। আর তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। এক, ওই ইবাদত যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। দুই, সেটা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়। এবং তিন, আপনার রিজিকটা যেন হালাল থাকে। এই তিনটা বিষয় ঠিক থাকলে ইনশাআল্লাহ তাআলা দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তো মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, সাথে সাথে ফল আসলো। ওই মেয়ে হেঁটে হেঁটে চলে আসলেন, এসে বললেন, আমার বাবা আপনাকে ডাকছেন, আমার বাবা আপনাকে ডাকছেন। এই কথার অর্থ যারা অ্যাডাল্ট তারা বুঝতে পারবেন। এখন মূসা আলাইহিস সালাম তার সাথে গেলেন, গিয়ে দেখলেন তার বাবা হচ্ছেন একজন নবী, যার নাম হচ্ছেন শুআয়ব আলাইহিস সালাম, যার কথা বলছেন। তার বাবার নাম কি? শুআয়ব আলাইহিস সালাম। এখন শুআয়ব আলাইহিস সালাম তিনি মূসা আলাইহিস সালামকে বলছেন, কি ঘটনা তোমার আমাকে বলো। তখন মূসা আলাইহিস সালাম তাকে সব ঘটনা বললেন। এখনও কিন্তু মূসা আলাইহিস সালাম নবী হন নাই, এখনও কিন্তু তার কাছে ওহী আসেনি, ঠিক আছে? এখন তিনি তার ঘটনা খুলে বললেন যে আমি বনু ইসরায়েলের মানুষ, ফেরাউনের ঘরে বড় হয়েছি, একদিন রাস্তায় ঘটনা ঘটলো, তারপরে আমাকে তারা ধাওয়া করে আজকে এই জায়গায় আমি চলে আসলাম। এখন শুআয়ব আলাইহিস সালাম বলছেন যে এখানে ভয়ের কিছু নাই, তুমি এখানে নিরাপদ, এখানে কেউ তোমার কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ। তখন এই দুজন মেয়ের একজন বলছে, বাবা, এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী, এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী। মূসা আলাইহিস সালামের দুটা গুণ এখানে পাওয়া গেল, তিনি বিশ্বস্ত ছিলেন এবং কি শক্তিশালী ছিলেন। তো সে আমাদের উপকার করেছে, তাকে কি আমাদের কাছে রাখা যায় কি না, তাকে পুরস্কার দেওয়া যায় কি না? তখন বিচক্ষণ পিতা মেয়ের কথার ইশারা বুঝে ফেললেন। তখন পিতা এই মেয়ের সাথে মূসা আলাইহিস সালামের বিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি শর্তে বিয়ে হলো? আট বছর শুআয়ব আলাইহিস সালামের যে আপনার কাজ করতে হবে, মানে খামার, শুআয়ব আলাইহিস সালামের যে প্রজেক্ট আছে সেখানে আট বছর শ্রম দিতে হবে, চাকরি করতে হবে, আট বছর দেখাশোনা করতে হবে তার প্রপার্টিস। প্রপার্টিস দেখাশোনা করা মানে কি? সব দেখভাল করা, ভালো মন্দ দেখাশোনা করা। তার ছিল ক্ষেত, ছিল জমি জমা, ছিল আপনার গবাদি পশু, ছিল এগুলো দেখাশোনা করতে হবে। তো মূসা আলাইহিস সালামকে শর্ত দিচ্ছেন, আট বছর আমার এখানে কাজ করতে হবে, আর তুমি যদি দুই বছর বেশি করো, দশ বছর পূর্ণ করতে পারো, এটা তোমার বিষয়, আর এই ওয়াদা আমার আর আল্লাহর মাঝখানে, তোমার আমার আল্লাহর মাঝখানে থাকবে। তো মূসা আলাইহিস সালাম রাজি হলেন।
এবং তিনি সেখানে থাকতে লাগলেন। তো পরবর্তীতে মূসা আলাইহিস সালামের কাছে নবুয়ত আসলো যখন তুর পাহাড়ে তিনি আগুন দেখতে পেলেন। তিনি সেখানে গিয়ে আগুন খুঁজছেন আর তুর পাহাড়ের ডান দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন, ইয়া মূসা, হে মূসা, ফাখলা'না আলাইক, তোমার জুতা খুলে আসো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, তুমি এখানে পবিত্র একটা জায়গায় এসেছো। মূসা আলাইহিস সালাম তো ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহি করলেন, তুমি নবী, আমার কাছে রসুলরা ভয় পায় না, তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন, আমার হাতে লাঠি, কি করো লাঠি দিয়ে? আল্লাহ পাক বলছেন, মূসা আলাইহিস সালাম বলছেন, লাঠি দিয়ে আমি এই যে আমার গবাদি পশু এগুলোকে তাড়াই, গাছের পাতা পাড়ি ইত্যাদি। আল্লাহ পাক বলছেন, লাঠি ছুঁড়ে মারো। লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই এটা একটা বড় অজগর হয়ে গেল এবং মূসা আলাইহিস সালাম এটা দেখে পিছনে দৌড় দেওয়া শুরু করলেন। তখন আল্লাহ পাক ডেকে বললেন, ভয় পেও না, আমার কাছে যারা মুরসালিন রসুলগণ ভয় পায় না, তোমার হাতটা বগলের নিচে ঢুকাও। মূসা আলাইহিস সালাম হাত নিয়ে এই বগলের নিচে দিলেন, এবার বের করো। বের করলেন, দেখলেন হাত দিয়ে আলো বের হচ্ছে মাশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক তাকে নবুয়ত দিলেন, যাও ফেরাউনের কাছে। কোন ফেরাউন? যেখান থেকে তুমি পালিয়ে এখানে এসেছো। ফেরাউনের কাছে গিয়ে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, গিয়ে বলো যে সে সীমা লঙ্ঘন করেছে। কি সীমা লঙ্ঘন সেটা আমরা পরে দেখব ইনশাআল্লাহ। আমরা মোটামুটি জানি ফেরাউন সম্পর্কে, সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত, পুত্র সন্তানদেরকে হত্যা করত, বনু ইসরায়েলকে বিভক্ত করে শাসন করত, জুলুম করত, এবং তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সে নিজেকে খোদা দাবি করেছে। সে বলেছে, আয়না রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। তো সে সীমা লঙ্ঘন করেছে, নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে তার কাছেই পাঠাচ্ছেন, ফেরাউনের কাছে যাও, দাওয়াত পেশ করো। মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমার তো জিহ্বায় জড়তা আছে, রব্বি শরহলি সদরি, আল্লাহ আমার বুক বক্ষটাকে প্রশস্ত করে দেন, মানে আমাকে সাহস দেন, ও ইয়াসসিরলি আমরি, আমার কাজকে সহজ করেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জড়তা, জিহ্বার জড়তাগুলো দূর করে দেন, ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে, আর আমার ভাই হারুন আমার চেয়ে ভালো কথা বলতে পারে। আল্লাহ হারুনকেও নবুয়ত দান করুন। আল্লাহ পাক হারুন আলাইহিস সালামকেও নবুয়ত দান করলেন এবং দুজনকে বললেন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, ফাকুলা লাহু কাওলাল লাইনা, ফেরাউনের কাছে গিয়ে তার সাথে নম্র ভাষায় কথা বলবে, তাকে আল্লাহর দিকে দাওয়াত দিবে, যদি সে দাওয়াত কবুল না করে তখন তাকে শাস্তির ভয় দেখাবে, এবং সে যদি বিশ্বাস না করে তাহলে অজগর এবং হাতের এই যে মোজেজা, এই মোজেজাগুলো তোমরা দেখাবে। যাই হোক, তো মূসা আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন শোয়াইব আলাইহিস সালামের আন্ডারে থাকার সময়। আমি তার কথা বলতে গিয়ে দিকে এসেছি। তো এই শোয়াইব আলাইহিস সালামের কওম ছিল কওমে মাদিয়ান। কি নাম ভাই, একটু বুঝবেন জিনিসটা, কওমে মাদিয়ান। তো এটা আসহাবুল আইকাও বলা হয়, তাদেরকে আসহাবুল আইকাও বলা হয়, কিন্তু এই জায়গাটার নাম ছিল কওমে মাদিয়ান, মাদিয়ান উপত্যকা। এখন শোয়াইব আলাইহিস সালাম খুব চমৎকার একজন বাগ্মী ছিলেন। বাগ্মী বলতে যিনি খুব সুন্দর করে কথা বলতে পারেন। আছে না এমন কিছু মানুষ সমাজে যারা খুব সুন্দর করে কথা বলতে পারে? তো শোয়াইব আলাইহিস সালাম নবীদের মধ্যে চমৎকার করে কথা বলতে পারতেন এবং তার সাথে যুক্তিতর্কে কেউ পারতো না। তিনি চমৎকার করে যুক্তিতর্ক উপস্থাপন করে সমাজের মানুষকে বোঝাতেন, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করে আল্লাহ পাক সেই গুণাবলী আমাদের মধ্যে দান করুক। আর এখন তার কওমের সমস্যা ছিল কি? এক নাম্বার সমস্যা ছিল, তার কওম আল্লাহর সাথে শিরিক করত। এক নাম্বার কি করতো ভাই? শিরিক মানে হচ্ছে আল্লাহর একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা। মনে রাখবেন, তার কম এক নাম্বার কি অপরাধ করত? শিরিক করত। দুই নাম্বার কুফর, শিরকের সাথে সাথে তারা কুফরি করত, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহগুলোকে, নিয়ামতগুলোকে অস্বীকার করত। তিন নাম্বার, এই দুটোর পাশাপাশি ওদের অপরাধ ছিল যে তারা মাপে কম দিত। কি করত? মাপে কম দিত। তিন নাম্বার। চার নাম্বার, ওরা অন্যের সম্পদ, মানুষের সম্পদ অন্যায়ভাবে দুই নাম্বারই করে লুটে পুটে খাইত। এই চারটা ছিল ওদের মেজর অপরাধ। কয়টা অপরাধ? এই চারটা ওর মারাত্মক মেজর অপরাধ। এখন আসেন, এদের কি পরিণতি হলো সেটা বলার আগে আমরা এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করি, এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করি সংক্ষিপ্ত করে। মাদিয়ান কওমের সর্বপ্রথম অপরাধ ছিল তারা আল্লাহর সাথে শিরিক করত, মানে আল্লাহ পাকের তাওহিদের সাথে অংশীদার সাব্যস্ত করত। এখন এই শিরিকটা কিন্তু প্রত্যেক যুগেই নবীদের সময় হয়েছে এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানাতেও কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা এরা কিন্তু শিরিক করেছে। এখন এই শিরিকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খুব সহজ করে ভাগ করে দিয়ে গেছেন। আমরা যদি কোরআন এবং হাদিসটা ঘাটাঘাটি করি আমরা দেখব যে শিরকটা আসলে তিন প্রকার হয়, এই তাওহীদ এবং শিরকটা তিন প্রকার হয়। একটা হলো একত্ববাদ, যেমন তিন প্রকার হয় শিরকও তিন প্রকার হয়। এবার আল্লাহ পাকের তাওহীদ একত্ববাদ যেমন তিন ভাগে ভাগ করা যায়, শিরকটাকেও তিন ভাগে ভাগ করা যায়। যেমন তাওহীদকে আমরা ভাগ করি একভাবে, তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে উলুহিয়াত এবং তাওহীদে আসমা ওয়া সিফাত, এই তিন ভাগে আমরা ভাগ করি। ঠিক একইভাবে শিরকটাও তিন ভাগে হয়। একটা হচ্ছে আশিরকু ফিল আকীদা, বিশ্বাসের মধ্যে শিরক, আশিরকু ফিল আমাল, কাজের মধ্যে শিরক, আশিরকু ফিল লিসান আও আশিরকু ফিল আশিরকু বিল কওল, শিরক হচ্ছে আপনার কথার মধ্যে অথবা জবানের মধ্যে, মানে ভাষাগত শিরক, কর্মগত শিরক এবং আকিদাগত শিরক। আমি কি বোঝাতে পারছি? এই তিনটা সহজ করে দিলাম, শিরক এরকম তিন ভাগে ভাগ করা যায়, উদাহরণ দিলে পরিষ্কার হবে। যেমন বিশ্বাসগত শিরক, যেমন কোনো মানুষ যদি বিশ্বাস করে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই, এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে, এটা বিশ্বাসগত শিরক, তাই না? কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ এই বিশ্বকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর পাশাপাশি আরও ইলাহ আছে, নাউজুবিল্লাহ, এটাও হবে বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আমাকে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা এগুলোর পূজা করতে হবে, শিরক, এটা হলো বিশ্বাসগত শিরক। ধরেন কেউ যদি মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই, নাস্তিকতায় বিশ্বাস করে যে কোনো ইলাহ নাই, এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, এটাও হবে কি চিন্তাগত আকিদাগত শিরক। কেউ যদি মনে করে যে আমার ভালো মন্দের মালিক আল্লাহ নয়, ভালো মন্দের মালিক আমি নিজে, কেউ যদি মনে করে শিরক হবে। কেউ যদি মনে করে তাকদীর বা ভাগ্য বলতে কিচ্ছু নাই, আমি যা করব তাই পাব, এমন মানুষ নাই, এটাও হবে আকিদাগত শিরক, কারণ আল্লাহ পাক তাকদীর রচনা করেছেন। কেউ যদি মনে করে যে কবরে শায়িত মৃত মানুষ আমাকে পরকালে বাঁচিয়ে দিবে, আমাকে পরকালে পুল সিরাত পার করিয়ে দিবে, বিশ্বাসগত শিরক হয়ে যাবে। কেউ যদি মনে করে যে অমুক ওসিলা মাধ্যম ধরলে আমি সন্তান লাভ করব, এটাও শিরক হবে, সন্তান দেওয়ার মালিককে। কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক প্রাপ্ত হই, শিরক হবে। আমি পরিশ্রম করি, কাজ করি, ব্যবসা করি, চাকরি করে বলেই তিনবেলা খেতে পারি, শিরক হবে। কে খাওয়ায়? কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন লাইফ লিড করি, ভালো মন্দ বেঁচে চলি, ভালো ভালো খাই, ব্যায়াম করি, এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী, শিরক হবে। সুস্বাস্থ্য দিয়েছেন কে? আল্লাহ। কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে, এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে, এটা হবে বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব, আমার কোনো ক্ষতি হবে, বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে ভালোগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপগুলো শয়তানের পক্ষ থেকে আসে, এটাও শিরক, কারণ ভালো মন্দ দুটোই কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। চুল আঁচড়াচ্ছেন, চিরুনিটা হাত থেকে পড়ে গেল, কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায়, এটা হবে একটা শিরকি আকিদা। বাসা থেকে বের হয়েছেন, হঠাৎ করে হোঁচট খেলেন, এই কাপড়টা আটকে গেল, আপনি মনে করছেন হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গল অকল্যাণ হতে পারে, বিশ্বাস করলেই শিরক। কেউ যদি মনে করে যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে, ও আমার ভাগ্য বলতে পারে, বিশ্বাস করলে শিরক। কেউ যদি পত্রিকা খুলে দেখে রাশিফলে লেখা আছে তুমি সিংহ রাশি, তোমার আজকের দিনটা এমন যাবে, বিশ্বাস করলে শিরক। কেউ যদি হাত দেখায় জ্যোতিষীকে, দেখিয়ে বলে যে আমার ভবিষ্যৎ বলে দেন, আমার কয়টা বিয়ে হবে, কয়টা বাচ্চা হবে, কেউ যদি বিশ্বাস করে তাহলে শিরক হবে। এরকম অসংখ্য শিরক হতে পারে, আমি বলে শেষ করতে পারবো না, যেগুলো মানুষের চিন্তার সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? এই চিন্তার সাথে যে শিরকগুলো সম্পৃক্ত এগুলোকে আমরা বলি আশিরকু ফিল আকীদা বা বিশ্বাসগত শিরক। আমি কি বুঝতে পারছি? আমি সহজ করে দিচ্ছি। দুই নাম্বার হচ্ছে আশিরকু ফিল আমাল, কাজের মধ্যে শিরক। কেমন? যেমন আল্লাহ বলেছেন আল্লাহর জন্য নামাজ পড়তে, যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি কী হবে? শিরক হবে। আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জ্ঞান অর্জন করতে, এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যে মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে, অনেক বড় আলেম বলবে, মুফতি মুফাসসির বলবে, হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার স্বার্থ থাকলেই এটা শিরক হয়ে যাবে। কী হবে? শিরক হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করতে, এখন আমরা যদি কোনো জড় পদার্থকে সেজদা করা শুরু করি কী হবে?
যদি কোনো মানুষকে সেজদা করি যদি কোনো মৃত মানুষকে সেজদা করি আচ্ছা এটা ক্লিয়ার রাখবেন আকীদা আল্লাহ পাক বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার আল্লাহর জন্য কুরবানি করি আমরা অন্য কারো জন্য করি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কেউ কুরবানি করে কি হবে শিরক হবে আল্লাহ বলেছেন দান সদকা করতে আল্লাহর সন্তুষ্টির জন্য এখন আমি দান সদকা করলাম বড় একটা ফুটানি যে আমাকে বড় মানুষ বড় দানবীর বলবে এরকম বিশ্বাস করলে মনের মধ্যে নিয়ত থাকলেই শিরক হয়ে যাবে হজ করতে বলেছেন আল্লাহ পাক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন আপনি হজ করে আসলেন এবং টাইটেল লাগিয়ে বেরাচ্ছেন আমি অমুক আলহাজ হাজি সাহেব ঠিক আছে মানুষ আমাকে আলহাজ বলবে হাজি সাহেব বলবে মানুষ আমাকে তখন ভোটটা দিবে ভোটের সময় তখন আমাকে মানুষ ভোটটা দিবে ওই স্বার্থ যদি থাকে শিরক হয়ে যাবে আমি বুঝতে পারছি না মনে হয় ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকে শিরক হয়ে যাবে বুঝতে পারছি কি আচ্ছা যেমন নজর মানত করতে হয় কার জন্য আল্লাহর জন্য আর আপনি যদি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নজর মানত করেন কি হবে শিরক হবে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দোয়া করতে বলেছেন এখন আপনি যদি অন্য কারো কাছে দোয়া করা শুরু করেন চাওয়া শুরু করেন কি হবে আল্লাহ পাক আল্লাহর জন্য কুরবানি করতে বলেছেন কিছু মানুষ জিনদের জন্য কুরবানি করে এখনো সমাজের মধ্যে জিনকে বশ করার জন্য তাবে করার জন্য এবং জিন কেন্দ্রিক জাদুবিদ্যার চর্চা করার জন্য মানুষ জিনদের সামনে কুরবানি করে এখনো পার্বত্য অঞ্চলগুলো ঘুরলে আপনারা দেখতে পারবেন এবং মানুষ জাদুবিদ্যার চর্চাও করে কেউ যদি কুফুরি তন্ত্রমন্ত্র এসব জাদুবিদ্যার চর্চা করে শিরক হয়ে যাবে এরকম প্রচুর কাজ আছে যেগুলো আমলগত শিরক কাজগত শিরক একটা গেল চিন্তাগত শিরক একটা গেল কি কাজগত আমলগত শিরক আরেকটা হতে পারে কথায় লিসান বা জবানে আল কওল ফিল কওল কথা জবান এগুলোর মধ্যে শিরক হতে পারে যেমন এই যে যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন তো বললো যে আপনার দোয়ায় ভালো আছে আপনার দোয়ায় ভালো আছে যদি বলতেই হয় বলতে হবে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ইচ্ছা অতঃপর আপনার দোয়ায় ভালো আছে জিজ্ঞাসা করছি আপনার মা কেমন আছে যদি কেউ বলে মা খুব অসুস্থ ছিল ভাগ্যিস একজন ভালো ডাক্তার পেয়েছিলাম না হলে মাকে বাঁচানো যেত না কথা বলার সাথে সাথেই শিরক হয়ে গেছে বুঝতে পারছেন না মনে হয় কেউ যদি বলে যে আগামীকাল বৃষ্টি হবে আগামীকাল বৃষ্টি হবে এখনও কিন্তু বৃষ্টির কোনো আলামত দেখা যাচ্ছে না এমনি বললো যে আগামীকাল বৃষ্টি হবেই বলার সাথে সাথে কী হবে যদি এভাবে বলে যে আকাশে মেঘ দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আগামীকাল বৃষ্টি হতে পারে তাহলে শিরক হবে না তাহলে শিরক হবে না আপনি কি করবেন ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজটা করব আমি আগামীকাল এই অমুক কাজটা করব এই কথাটা বললে শিরকের গন্ধ থাকবে যদি বলেন ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজ করব তাহলে ঠিক আছে এরকম অনেক নাম কি বলছে আমার নাম শাহিন শাহ নাম কি শাহিন শাহ মানে রাজাদের রাজা রাজাদের রাজা কে রাজাদের রাজা নামগত শিরক হয়ে গেছে অনেক সময় আমরা নাম নিয়ে অনেক মশকরা করি না বলি যে কি মফিস হ্যাঁ তারপরে অনেক বিভিন্ন নাম বলি খালেক এই খালেক এই মফিস এইভাবে নাম ধরে ডাকা যাবে না আপনি সম্মানের সাথে বলতে হবে আব্দুল খালেক কি বলতে হবে আব্দুল খালেক খালেক ও কি সৃষ্টিকর্তা নাকি সৃষ্টিকর্তার বান্দা কোনটা এরকম কথায় আমরা প্রচুর শিরক করি অনেকে তো পলিটিক্যালি বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস তাই না এই শব্দ শুনে নাই মনে হয় জনগণ সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ পাক সূরা মুলকে কি বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তাবারাকাল্লাযী বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক মুলকের মালিক কে রাজত্বের মালিক কে রাজত্বের মালিক জনগণ না আল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলোকে আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে কেউ মনে করে যে না এই বিধিবিধানগুলো এখন চলে না আগে চলতো এটা বলার সাথে সাথে শিরক হয়ে গেছে বুঝতে পারছেন না মনে আল্লাহ পাকের বিধিবিধানগুলো এখন চলে না আগে চলতো ওই যুগে চলতো এই যুগে চলে না বলার সাথে সাথে শিরক হয়ে গেছে কেউ যদি এই যে ইসলাম নিয়ে ঠাট্টা মস্করা করে এই এরা তো মৌলবাদী এরা তো ধর্মান্ধ লোকজন এই যে টিটকারি মস্কারি এই টিটকারি মস্করা করার সাথে সাথেই শিরক হয়ে গেছে আল্লাহ পাক সূরা তওবায় বলেছেন এটা কুফুরিও হয়েছে শিরকের সাথে সাথে কুফুরিও হয়েছে এরকম অনেক ব্যাপার আছে আমরা বলি যে আমরা যা বিধান দিচ্ছি এই বিধান আল্লাহর বিধানের চাইতে ভালো এরকম কেউ মনে করলে বললেই শিরক হয়ে যাবে শিরকের সাথে কুফুরিও হয়ে যাবে দুটোই হয়ে যাবে
যদি বলে না আল্লাহর বিধানের চেয়ে বেশি ভালো না কিন্তু আল্লাহর বিধানের সমান সমান বললেও শিরক হয়ে যাবে কুফরি হয়ে যাবে আমি কি বুঝাতে পারছি ভাই মানে কথার মধ্যে প্রচুর শিরক করি আমরা এখন প্রচুর শিরক করি সবচেয়ে মারাত্মক এই হচ্ছে শিরকের পাপ কারো আমল নামায় যদি শিরকের পাপ না থেকে অন্য যে কোনো পাপ থাকে আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন সেই পাপ মাফ করে দেব ইনশাআল্লাহ আল্লাহ পাক মিরাজের আলোচনা হচ্ছিল মনে একটু আগে তো মিরাজের রাতে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা স্পেশাল গিফট দিয়েছেন কয়টা তিনটা স্পেশাল গিফট দিয়েছেন তিনটা হাদিয়া হাদিয়া তোহফা প্রিয় নবীকে ভালোবেসে আমাদের নবীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন না দেখেন এক তোমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ যেটা কমতে 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 কত আসছে পাঁচ আর কমানোর জন্য কোন নবী ফোর্স করছিলেন নবী মুসা আলাইহিস সালাম যার কথা একটু আগে বলছিলাম কারণ তিনি বলছিলেন যে আমার উম্মতের উপর দুই ওয়াক্ত নামাজ ফরজ ছিল সেটাই উম্মত ঠিকমতো আদায় করতে পারতো না পাঁচ ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না রাসূলুল্লাহ আপনি যান আরো কমিয়ে নিয়ে আসেন মুসা আলাইহিস সালাম দূরদর্শিতা ছিল না তার আসলে দেখেন তো আমাদের সমাজে পাঁচ ওয়াক্ত নামাজ কতজন পড়ে আসলে কি বেশিরভাগ মানুষ নামাজই না বেশিরভাগ মানুষ বেনামাজি কোনটা তাহলে ওনার দূরদর্শিতা কিন্তু ঠিক ছিল এগুলোকে গায়েবের খবর বলে না ওই যে বললাম আকাশে মেঘ জমেছে এখন আপনি ছাতা নিয়ে বাসা থেকে বের হয়েছেন এটা কি আপনি গায়েবের খবর জানেন আপনি বসির আছে আপনার দূরদর্শিতা আপনি দেখতে পাচ্ছেন ফেরেশতারা কি বলেছিল আতাজআলু ফিহা মা ইউফসিরু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা আল্লাহ পৃথিবীতে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন পৃথিবীতে গিয়ে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে মানুষ সেই কাজ পৃথিবীতে করছে কিনা তার মানে কি ফেরেশতারা গায়েবের খবর জানে না তাদের বসিরা কারণ এই কাজটা আগে জিন জাতি করেছিল তো যেটা বলছিলাম একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ দুই নাম্বার আল্লাহ পাক সূরা বাকারার শেষের তিনটা আয়াত দিয়েছেন কয়টা আয়াত কোন বর্ণনা এসেছে দুইটা আয়াত আর কোন বর্ণনা আছে শেষের তিনটা আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত এই তিনটা আয়াত যে ব্যক্তি রাত্রে বেলা পড়ে ঘুমাবে সারা রাত ইবাদত করার নেকি পাবে ইনশাআল্লাহ পারা যাবে না এটা পড়তে আজকের লেকচার শোনার পরে যতদিন বেঁচে থাকবেন একদিনও এই আয়াতগুলো না পড়ে ঘুমাবেন না ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন কোনো বুদ্ধিমান মানুষ রাতের বেলা এই তিন আয়াত না পড়ে ঘুমাতে পারে না যার বুদ্ধি আছে সেটা না পড়ে ঘুমাইতে পারে না কারণ এই তিনটা আয়াত তেলাওয়াত করে ঘুমালে আপনি সারা রাত নফলের ইবাদত পাচ্ছেন নেকি পাচ্ছেন সারা রাত নফল ইবাদতের নেকি পাচ্ছেন এবং রাতের বেলা যে যে জিন হ্যাঁ জাদু কুফুরি কালাম দৃশ্য অদৃশ্যের যে ক্ষতিগুলো আছে এই সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ অতএব এটা একটা গিফট আল্লাহ পাক দিয়েছেন মেরাজের রাতে মেরাজ নিয়ে আলোচনা হয় কিন্তু মেরাজের সবচেয়ে মূল জিনিসগুলো আমরা আমল করি না মেরাজের রাতে এসেছে পাঁচ ওয়াক্ত নামাজ ওই নামাজই তো পড়ি না আপনাকে আলোচনা আমি ধারাবাহিকভাবে শোনাই কি করবো নামাজ তো আগে পড়তে হবে তারপরে কোরআন দিয়েছেন আল্লাহ পাক সূরা বাকারার শেষের তিন আয়াত এই এতটুকুও মুখস্থ করতে পারে না মুসলিম উম্মার যুবকরা এখন এদিকে একদম বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইতিহাস সাহিত্য সব পড়ে শেষ করে ফেলাইছে হুমায়ুন আহমেদ হুমায়ুন আজাদ পড়ে শেষ হিমু হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে কিন্তু তাই না কিন্তু সূরা বাকারার শেষের তিনটা আয়াত মুখস্থ বলতে পারে না এই জেনারেশন দিয়ে কিছুই হবে না এই জেনারেশনকে পরিবর্তন করতে না পারলে না তার উম্মার কোনো খেদমতে কাজ করতে পারবে না দেশের জন্য কিছু করতে পারবে দেশের জন্যও কিছু করতে পারবে না উম্মার জন্য করা তো অনেক দূরের কথা সারাদিন পরে আছে গার্লফ্রেন্ড নিয়ে মাদকদ্রব্য নিয়ে পর্নোগ্রাফি নিয়ে এই মাদক গাঁজা ইয়াবার আসর নিয়ে তারপরে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হকি স্টিক নিয়ে মারামারি করে বেড়াচ্ছে হল দখল করবে হয় না এগুলা যুবকদের অধঃপতনের মূল কারণ হচ্ছে এখন মাদক তারপরে মেয়ে নারীর নেশা পতিতাবৃত্তি পর্নোগ্রাফি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে যে ফ্রি মিক্সিং সামনে আবার ওই যে ভ্যালেন্টাইন্স নাকি আসবে ওটার আলোচনা কালকে করবো ইনশাআল্লাহ আজকে না তো এই এগুলো নিয়ে আমাদের যুব সমাজকে ব্যস্ত রাখা হয়েছে অথচ এই যুবকরা এখন পাঁচ ওয়াক্ত নামাজ নামাজের হুকুম আহকাম ওজুন নিয়মকানুন ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব হ্যাঁ ফিকহের মাসলা মাসাইল কোরআন রিডিং পড়তে পারা এই বেসিক জ্ঞানগুলো পর্যন্ত অর্জন করছে না তাহলে কি তাদেরকে দিয়ে আমাদের উম্মার অগ্রগতি হবে বলে মনে হয় হবে যতদিন পর্যন্ত না তাদেরকে আমরা পরিবর্তন করতে পারছি না ততদিন হবে না যদি পরিবর্তন করতে পারি ইনশাআল্লাহ হবে পরিবর্তন করা যাবে তো ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ যুব সমাজ ওয়াদা করতে পারেন তো ইনশাআল্লাহ যে আমরা সবাই কোরআন পড়া শিখবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো
মাদকের ধার কাছেও যাব না এবং এই মেয়েদের পিছনে ঘুরব না পর্নোগ্রাফি দেখব না ঠিক আছে এবং পশ্চিমা সংস্কৃতির ধাঁচে আমরা জীবনকে গড়ব না আফসোস লাগে প্রায়ই বলি কথাটা উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের কমোড পর্যন্ত সবই এখন পশ্চিমাদের অনুকরণে চলছে আর একদম আমাদের নবীজি বলেছেন বাম পায়ে ভর দিয়ে ইস্তেনজা করো এখন আপনি বাথরুমে যায় কিভাবে করবেন ইস্তেনজা সব বাথরুম তো ইংলিশ সব ইংলিশ মানে এখন আমরা লন্ডন বানাতে চাই সব জায়গায় আর কি যারা আমাদেরকে 200 বছর শাসন করলো আমরা ওদের সুন্নত নিয়ে পড়ে আছি এখন 200 বছর শাসন করেছে লাথি দিয়েছে আমাদের বাবাদের বুকের মধ্যে আমাদের বাপদাদাদের বুকে পিঠে পাছায় লাথি মারছে এই ব্রিটিশটাই আর আমরা ওদেরকে এখন নম নম করি বসে বসে চেহারা ওর মতো চুল কাটছে ওর মতো সিলেটেড আমি বেশি দেখি চুলের কি কাটিং সব লন্ডন কাটিং মাশাআল্লাহ হ্যাঁ সুন্নত নাই বাবরি নাই দেখবা দেখবেন যে আপনি এই দিক ছিলে রেখে দিয়েছে একদম গোল করে ঘুরে মাসার মাসখানে এতটুকু চুল আছে কাটে এই কাটিং করতে কে আসলো বেশি কাটিং করতে কে আসলো কার সুন্নত ফলো করতেছো তোমরা তোমরা কার সুন্নত ফলো করছো তোমাদের কি মনে হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনস্মার্ট মানুষ ছিলেন আমাদের নবীর সুন্নত হচ্ছে ভালো কোনো সুন্নত হয় তার তার রুচিবোধ কি আমাদের উন্নত ছিল না তিনি সবসময় টিপটাপ পরিপাটি থাকতেন কাপড় চোপড় ওঠা বসা চলাফেরা কথাবার্তা আতর সুগন্ধি ব্যবহার করা তার বসত বাড়ি অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার আমাদের খুব দুঃখ লাগে এগুলো দেখলে যে মুসলিমদের বাথরুমগুলো নোংরা হবে কেন আর তুহুরু শাতরুল ইমানই তো বোঝাতে পারলাম না পবিত্রতা নিট অ্যান্ড ক্লিন চকচকা ঝকচকা থাকবে মুসলিমদের বাড়িঘর এটা হলো পবিত্রতা ইমানের একটা অংশ ইমানের অর্ধেকই পবিত্রতা আমাদের বাড়িঘর পোশাক পরিচ্ছদ চেহারা সুরত সব পরিষ্কার থাকতে হবে এক ঝকঝক করবে এটা মুসলমানের বাড়ি দেখলে বোঝা যাবে হিন্দু ভাইদের বাসায় গিয়ে দেখা যায় পূজা করার আলাদা জায়গা আছে মুসলমানদের বাসায় নামাজের জায়গা খুঁজে পাওয়া যায় না এটা কেন মুসলিমদের বাসায় নামাজের জায়গা খুঁজতে হয় নামাজ পড়ার জায়গা কোথায় দেখান বাসা বানাচ্ছেন পাঁচতলা দশতলা এগুলো সামনে কবরস্থান হবে কারণ ভূমিকম্প আসতেছে তা আগেই বলছে এবং সিরিজ আসবে সিরিজ সানাওয়াতুজ জালাজিল জালজালার বছরগুলো আসবে ওইদিকে আমি পরে আসতেছি তো বানান আরো উঁচু উঁচু বানান তো দশতলা বাড়িতে একটা জায়গা পাওয়া যায় না নামাজ পড়ার জন্য ড্রয়িং রুমে নামাজ পড়তে হয় বেডরুমে নামাজ পড়তে হয় বাথরুমের সামনে নামাজ পড়তে হয় অথচ একটা ছোট্ট হিন্দু ভাইয়ের বাসায় গিয়ে দেখেন তার ইবাদত তাদের ইবাদত মানে তাদের ভাষায় বলছি উপাসনা তাদের করা আলাদা জায়গা আছে দেখেন নাই তাহলে ধর্মকে কে বেশি শ্রদ্ধা করে আমার কোনো ফিকির আছে নামাজ নিয়ে বাড়িতে কাজের বুয়া থাকার জায়গা আছে নামাজ পড়ার জায়গা নেই বাড়িতে গোডাউন আছে গোডাউন রাখার জায়গা বাড়িতে টয়লেট আছে পাঁচটা ছয়টা টয়লেট সব ইংলিশ নামাজের জায়গা নেই তো বাড়িঘর বানাবেন আলাদা করে নামাজের জায়গা করবেন আজকেই বাসায় গিয়ে বাসায় ঠিক করবেন কোন জায়গায় নামাজের ওই ঘরটা পরিষ্কার থাকবে আরও বেশি পরিষ্কার থাকবে আতর খুশবু দিয়া থাকবে ওখানে আগর আতর থাকবে আগর তো জ্বালান আপনারা একটা আধ্যাত্মিক পরিবেশ থাকবে ঢুকলেই নামাজ পড়তে ইচ্ছা করবে আর বাড়িঘরের টয়লেট হবে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের মুসলিম জাতি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার জাতি আমরা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো টিপটপ পরিপাটি থাকবো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন রাতের বেলা অবশ্যই সূরা বাকারা শেষের তিন আয়াত পড়তেই হবে পারা যাবে ইনশাআল্লাহ নিজের উপর এটাকে ফরজ করে নিয়ে নেবে আর তিন নাম্বার তৃতীয় হাদিয়া এটা যেটা বলছিলাম আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন এই ওয়াদাটা খুব ভালো করে শোনেন আল্লাহ পাক তার নবীকে একটা ওয়াদা করেছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের যে কোনো ব্যক্তি তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গোনা মানে সুদ খাইছে ঘুষ খাইছে ধরেন দুর্নীতি করছে আপনার জেনা করেছে হ্যাঁ চুরি করেছে ইত্যাদি ইত্যাদি অনেক পাপ করেছে হয়তো কিছু পাপের শাস্তি দুনিয়ায় পেয়েছে কিছু শাস্তি মৌতের সময় যন্ত্রণার সময় পেয়েছে কিছু শাস্তি কবরে পেয়েছে আবার কিছু শাস্তি হাসরের মাঠে পেয়েছে এভাবে শাস্তি দেওয়া হবে ধাপে ধাপে এবং এর মধ্য দিয়ে গোনাগুলো মাফ হবে আবার কিছু সময় আল্লাহ পরীক্ষা করেছেন জান দিয়ে মাল দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে তো তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত বড় পাপ নিয়ে আসুক না কেন আসমান জমিন ভরায় ফেলুক পাপ দিয়ে কিন্তু তার আমল নামায় যদি আমার সাথে শিরিকের পাপ না থাকে আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ মানে আল্লাহ মাফ করে দিবেন তাহলে প্রিয় ভাই শিখলাম যে আমাদের আমল নামাকে শিরিক মুক্ত করতে হবে রাজি ইনশাআল্লাহ যত রকম শিরিক আছে চিন্তার শিরিক আপনার কাজের শিরক
কথার শিরক সমস্ত শিরক ত্যাগ করতে হবে আমাদের রবকে খাওয়ানকে সন্তান দেনকে বাঁচানকে মারেনকে রিজিকের মালিককে ভালোমন্দের মালিককে ইহকাল পরকালে কল্যাণের মালিককে আমার ইবাদত পাওয়ার যোগ্যকে আমার ভালোবাসা পাওয়ার যোগ্যকে আমি ভয় করব কাকে আমি শ্রদ্ধা করব কাকে আমি সবচেয়ে বেশি সম্মান করব কাকে আমি কার জন্য বাঁচব কার জন্য মরব কার জন্য জীবন উৎসর্গ করব সব কার জন্য হবে بس এই যথেষ্ট লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে এটাই মানে হচ্ছে আল্লাহ পাকই সবকিছু আল্লাহ ছাড়া কিছুই নাই আল্লাহর জন্যই সবকিছু লা ইলাহা ইল্লাল্লাহ আমরা ক্ষেত্র বিশেষে মানি এখন যেমন দেখাচ্ছি মসজিদে গিয়েছি এখানে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানছি ঠিক আমি ব্যবসা করতে চলে গেলাম ওখানে গিয়ে মাপে কম দেওয়া শুরু করলাম আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে এখন দেখছেন না তার মানে ব্যবসায় লা ইলাহা ইল্লাল্লাহ নাই মসজিদে আছে এরকম হয় না আবার একজন চাকরি করতে গিয়েছে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে ওর মনে হয় এখানে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ নাই আবার একজন সুদ খাচ্ছে অর্থনৈতিক জীবনে গিয়ে তার ধারণা এখানে আল্লাহ পাক তাকে ধরবেন না এটা দুনিয়ার বিষয় আর মসজিদটা হচ্ছে আখিরাতের বিষয় আমরা ইসলামটাকে এরকম ভাগ করে ফেলেছি কেউ পলিটিক্স করতে আসছে তার মনে হয় যে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ এর দরকার নাই এখানে আমি যা ভালো বুঝি তাই সমাজের নিয়ম করুন আমি যেমন করব তেমন আল্লাহর বিধান পরে এগুলো পরে দেখা যাবে ওই যুগে চলতে এই যুগে চলে না এমন চিন্তা এখন মানুষের এমন চিন্তা না শিক্ষা অর্জন করতে গিয়েছেন এখানে লা ইলাহা ইল্লাল্লাহ দরকার নাই লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে হবে মাদ্রাসা হবে চিন্তাটা এমন এখন অথচ জীবনের প্রতিটা ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবে না করা পর্যন্ত কেউ মুমিন মুসলিম হতে পারছে না পারবেও না ইবাদত করছি এখানে যেমন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অর্থনৈতিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ঠিক একইভাবে শিক্ষা জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমার পারিবারিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমার পলিটিক্যাল লাইফেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ এই হলো বিষয় একটা কথা প্রাসঙ্গিক এসেই যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রেই এই একমাত্র ব্যক্তি আমার আদর্শ উনি ছাড়া আমি কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে পারি না এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা থেকে শুরু হবে আমার চেহারা হবে তার মতো চুল দাড়ি তার মতো পোশাক আশাক তার মতো আমার বাড়িঘর তার মতো বাড়িঘর তার মতো বলতে তার রুচিবোধ তার সুন্নত অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটির বাড়ি আপনি চাইলে ইট পাথরের করতে পারেন কোনো সমস্যা তো নাই কিন্তু সেই বাড়িতে নবী সুন্নত ছাড়া অন্য কোনো সুন্নত চলবে না চলবে আচ্ছা আপনার পরিবার এটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে শিক্ষক জীবন রাসূলের আদর্শে ব্যবসায়ী জীবন রাসূলের আদর্শে চাকরি করতে গিয়েছেন তার আদর্শ মেনে চলতে হবে সমাজনীতি পরিচালনা করছেন তার আদর্শ মানতে হবে মানতে আপনি বাধ্য আপনি আরও বড় দায়িত্ব পেয়েছেন বিশ্বনেতা হয়েছেন তখন বিশ্বটাকে চালাতে হবে তার সুন্নত মতো আপনি তখন বাধ্য এটা করতে যদি না করেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জায়গায় নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ কি দাড়ির মধ্যে খালি খাবার পরে মিষ্টি খাওয়ার মধ্যে সিন্নি খাওয়ার মধ্যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি জীবনের সব ক্ষেত্রেই মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে এই এই আকীদা ক্লিয়ার করতে হবে আগে হ্যাঁ আমি জানি এখন আমি আমার মন্তব্য বলছি আমি জানি যে একজন মানুষের পক্ষে সব কিছু আমল করা একই সময় একই সাথে কঠিন সম্ভব না আর এই বিশ্ব তো আসলেই সম্ভব না কিন্তু আমাদের চেষ্টা থাকবে না চেষ্টা করতে হবে কি না আমরা আজকে থেকে নিয়াত করি যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ মানব ইনশাআল্লাহ এবং জীবনের প্রতিটা ক্ষেত্রেই মুহাম্মদ রাসূলুল্লাহ বাস্তবায়নের চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন শোয়েব আলাইহিস সালামের কম এই শিরকের পাপের মধ্যে লিপ্ত ছিল আমি কি শিরক বোঝাতে পেরেছি ভাই কিছুটা হলো পেরেছেন তো একটা কিছু এরকম বই পাওয়া যায় বাজারে আকিদা সংক্রান্ত আকিদা তাহাভিয়া আল ওয়াসাতিয়া এরকম কিছু বই আছে কোরআন সুন্নাহর কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকিদা তারপর শিরক কি ও কেন কিতাবু তাওহীদ এরকম কিছু বই পাওয়া যায় এগুলো কিনলে আপনি শিরকের বিভিন্ন ক্যাটাগরিজগুলো জানতে পারবেন কীভাবে শিরক হতে পারে আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবার আসেন শোয়েব আলাইহিস সালামের কওমের দ্বিতীয় পাপ ছিল কুফর যেটা আমরাও আল্লাহ মাফ করুক আমরাও সেই পাপের মধ্যে লিপ্ত আছি কুফর মানে কি আল্লাহকে অস্বীকার করা আল্লাহকে অস্বীকার করা যেমন এই যে কিছু মানুষ আছে যে মানুষগুলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়াকে ফরজ মনে করে না এরা স্পষ্ট কুফরি করছে কে বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা কেউ যদি নামাজ ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে ফাকাদ কাফারা সে কুফরি করলো বলি নাউযু বিল্লাহ
অনেক ভাই আছেন না নামাজ পড়ে না, সবাইকে নামাজের দাওয়াত দিচ্ছি আমরা। আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন। সফরে আছেন, মুসাফির আছেন, আপনার জন্য ওজর আছে, কিন্তু নর্মালি মুকিম অবস্থায় জামাত ধরার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। এবং আমাদের বাড়িঘরের চাইতে মসজিদগুলো হবে সুন্দর, বড়, ঝকঝকা, নিট অ্যান্ড ক্লিন। আর এত বেশি মসজিদের দরকার নাই। আমরা একটা খেয়াল করি কি, একটা এলাকার মধ্যেই দশ বিশটা মসজিদ দেখেন নাই। মসজিদের সংখ্যা কমায়, মসজিদ বড় করেন, যাতে সমাজটা বড় হয়। এভাবে সমাজ ভাগ হয়ে গেছে। আপনার টাকা আছে, বাসার সামনে একটা মসজিদ করছে, আরেক ভাই তার বাসার সামনে একটা করছে, আরেক ভাই তার বাসার সামনে, এখানে দশজন নামাজ পড়ে, ওখানে পনেরো জন, এখানে বিশ জন। যদি একটা থাকতো সবাই এসে নামাজ পড়তো, এখানে লোক হইতো একশো জন। কোনটা ভালো? এই ইউনিটিটা ভালো। নামাজের জামাতের নামাজ আমাদেরকে ঐক্য শিখায়। কী শিখায়? ঐক্য শিখায়। আমরা এভাবে ভাগ করে ফেলছি। অনেক সময় দুঃখজনক দেখা যায় কিছু মাসআলাগত কারণেও মসজিদ ভাগ করে ফেলে মানুষ। আমি এই মাসলাকের মানুষ, আমি এই মাসআলা মানি, আমি এই তরিকার মানুষ, মসজিদ ভাগ, সেইভাবে নামাজ পড়ে, সেইভাবে পড়ে। এগুলো কি উম্মার উপকার হচ্ছে? দূরদর্শিতা কাকে বলে? দূরদর্শিতা এই বিষয়টাকে বলে। ধরেন ইহুদি, খ্রিস্টান, কাফের, মোশরেক, মোনাফেকদের সাথে মুসলিমদের একটা সংঘর্ষ হচ্ছে, তখন যে মুসলিম ভাই আপনাকে গালি দিয়েছিল তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাকে লড়তে হবে। এর নাম দূরদর্শিতা। বুঝতে পারছেন না কথা? যে মুসলিম ভাই আপনাকে গালি দিয়েছে বা যার সাথে আপনার একটু মনোমালিন্য হয়েছে, সেই মুসলিম ভাইকেও আপন করে নিয়ে প্রকৃত শত্রুদেরকে ডিফেন্ড করার নাম হচ্ছে ইসলাম। বুঝতে পারেননি মনে? এটা খেয়াল করবেন। মসজিদ ভাগ করার, মসজিদ ভাগ করতে যাবেন না। আর মসজিদের বিষয়ে আমি একটা কথা বলি, যে মসজিদগুলোকে আলাদা করে নিয়ে উম্মার ঐক্যগুলোকে নষ্ট করেন না। আল্লাহর ওয়াস্তে সবাই ভাই ভাই হয়ে যান। আমাদের মধ্যে অনেক ভেদাভেদ থাকতে পারে, আকিদাগত কিছু, মাঝহাবগত, মানহাজগত, তরিকাগত কিছু ভেদাভেদ থাকতেই পারে। থাকতে পারে মানে এটা কিন্তু শুরু থেকেই ছিল, শুরু থেকেই ছিল, তাই বলে কিন্তু আমরা আলাদা হয়ে যাই নাই। দুঃখজনক, এখন আমরা কাকের চেয়েও খারাপ হয়ে গেছে। কার চেয়ে? কাকের চেয়ে। কাকের কথা বলেছিলাম একটা লেকচারে, যে কাক হচ্ছে পৃথিবীর প্রথম খুনাখুনির সাক্ষী। মনে আছে হাবিল কাবিলের খুনের সাক্ষীকে কাক কাক ঠোকর দিয়ে দিয়ে দেখিয়েছে যে কীভাবে ভাইকে দাফন করতে হয়। একটা কাক কিন্তু কাকের গোস্ত খায় না। একটা কাককে আপনি মারবেন, দেখবেন এলাকার সব কাক জড়ো হয়ে গেছে, আপনার বিরুদ্ধে চিল্লানো শুরু করবে। কিন্তু এখন মুসলমান মুসলমানের সম্পদ খায়, মুসলমান মুসলমানের ইজ্জত খায়, মুসলমান মুসলমানের জান খায়, মুসলমান মুসলমানের মান খায়। তা আমরা কি কাকের চেয়ে উত্তম হলাম না অধম হলাম? কথা ঠিক না বে? ঠিক বলেন। প্রিয় ভাইয়েরা, প্রকৃতি থেকে শিক্ষা নিতে হয়, উম্মার ঐক্যের দরকার আছে। অতএব আমরা পাঁচ ওয়াক্ত নামাজ তো জামাতে পড়ব এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। বলি আমি একটু ওয়াদা করা যায় যে ইনশাআল্লাহ তাআলা আসন্ন রমজানের আগেই আমরা যারা নামাজ পড়ি না পাঁচ ওয়াক্ত নামাজটা জামাতে পড়বো ইনশাআল্লাহ। আমরা যারা কোরআন পড়তে জানি না রমজান মাস আসার আগেই কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। যে যেরকম পাপের মধ্যে লিপ্ত আছে আজকের ওয়াজ শোনার পরে পাপগুলো থেকে তওবা করবো ইনশাআল্লাহ। জীবনের শেষ দিন পর্যন্ত আজকে যে আমলগুলোর কথা শুনছি, নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, তাসবিহ তাহলিল করা, জিকির আজগার করা, কোরআন তেলাওয়াত করা, এই আমলগুলো জারি রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক ইনায়াত করুন। বলি আমিন। প্রিয় ভাইয়েরা, কুফরি কাকে বলে? যেটা বলছিলাম, আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করা। এখন একজন ব্যক্তি মনে করে নামাজ পড়ে, বুঝেন, নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না। নামাজটাকে সে স্বীকার করে ঠিকই, জাকাতকে স্বীকার করে না। আমার কথা বোঝার চেষ্টা করেন। নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত, জাকাত প্রদান করে না, জাকাত জাকাতের ফরজিয়াত সে স্বীকার করে না। এখন আপনার কি মনে হয় যে এই ব্যক্তি মুমিন না কাফের? কি মনে হয় আপনার কাছে? মনে হচ্ছে মুমিন, তাই তো? শুনে রাখেন, কেউ যদি নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত জাকাতের বিধানকে অস্বীকার করে সে কুফরি করবে। কি করবে? কুফরি করবে। এরকম অনেক পাপ আছে। কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে এটাও একটা বিশাল পাপ হবে। কেউ যদি আল্লাহ পাকের এই বিধান কোরআন এবং সুন্না এর একটা আয়াতকেও কেউ যদি অস্বীকার করে কুফুরি হবে। আয়াত তো দূরের কথা, কেউ যদি কোরআন সুন্নার একটা শব্দকে অস্বীকার করে কুফুরি হবে। কোরআনে বিভিন্ন বিধান আছে, সে বলছে আমি সব বিধান মানি, দাওয়াতের বিধান মানি না, মনে করে কুফুরি হবে। কেউ বলছে আমি সব বিধান মানি কিন্তু অর্থনৈতিক বিধানটা মানতে পারি না, সুদের ব্যাপারটা মানতে পারি না, কুফুরি হবে।
কেউ যদি মনে করে আমি সব মানি ইসলামে জিহাদের বিধান মানি না কুফরি হবে মানে আল্লাহ পাকের বিধিবিধান যা এসেছে এর আংশিকও যদি কেউ অস্বীকার করে কুফরি হয়ে যায় অলসতা করে আমল করতে না পারা এক জিনিস আর অস্বীকার করা আরেক জিনিস কেউ যদি বলে আমি নামাজ অস্বীকার করি না নামাজ ফরজ আমি মানি কিন্তু মাঝে মাঝে পড়তে পারছি না এর জন্য আমি অনুতপ্ত ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তাকে মাফও করতে পারেন কিন্তু কেউ যদি বলে যে না আমি এটা মানি না নামাজের ফরজিয়ত আমি স্বীকার করি না নামাজ তাদের জন্য যারা পাপ করে আমি তো পাপই করি না আর নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে এরকম কথা শুনেন না সমাজে কুফরি এরকম অনেক বিষয় আছে আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় কুফরি থেকে হেফাজত করুন বলি আমিন তো শুআয়ব আলাইহিস সালামের কওমের এটা ছিল একটা বড় পাপ একটা শিরক ছিল একটা কি ছিল কুফরি এবার তিন নম্বরে আসেন আল্লাহ বলেন ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম আল্লাহ শুআয়ব আলাইহিস সালামের কওমকে বলছেন তোমরা অন্যের সম্পদগুলোকে অন্যায়ভাবে লুটেপুটে খেও না এই যুগে সেই কাজ হয় কি না চাকরি করতে গিয়েছেন চাকরি হচ্ছে না কেন আপনার যোগ্যতা আছে কিন্তু আপনাকে বলা হচ্ছে পরিবেশ বজায় রাখেন চাকরি করতে গিয়েছেন চাকরি হচ্ছে না আপনাকে বলা হচ্ছে যে 10 লাখ টাকা না দিলে চাকরি হবে না 5 লাখ না দিলে হবে না এই যে 5 লাখ টাকা 10 লাখ টাকা বা 5 টাকা 10 টাকা 50,000 টাকা যেটাই হোক না কেন এই যে আপনার কাছ থেকে সে আদায় করলো এটা হচ্ছে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এর মধ্যে সে পড়ে গেল কথা কি বুঝতে পারছেন কিনা মাথা নাড়বেন না বুঝতে পারছেন কিনা কথা কি বুঝতে পারছেন আচ্ছা এখন ধরেন আপনি একটা অর্থনৈতিক সিস্টেম চালু করেছেন এখানে মানুষ আপনার দ্বারস্থ হয় আপনি টাকা পয়সা ধার দেন ধার দিয়ে বলেন যে টাকা ধার দিলাম 1 লাখ টাকা কিন্তু তোমাকে দিতে হবে 1,10,000 টাকা সময় দিচ্ছি তোমাকে আমি 1 মাস বেশি ঠিক আছে এই যে সময় দিয়ে আপনি টাকাটাকে বাড়িয়ে নিলেন এটাও হলো ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটেপুটে খাও তারপরে মনে করেন আপনার বোন আছে এখন আপনি সম্পত্তি ভাগ করে দিচ্ছেন কিন্তু বোনের অংশটা দিতে চান না বোনকে বুঝান যে না তোর দরকার নাই আমার দরকার আছে আমি ছেলে মানুষ আমার দায়িত্ব বেশি এই যে বোনের সম্পদটা 200 শতক 500 শতক জমি মেরে খাইলেন এটা হলো ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম মানুষের সম্পদ অন্যায়ভাবে মেরে খাওয়া মনে করেন এই যে রমজান মাস আসে রমজান মাস আসলে দেখা যায় বিভিন্ন দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছা করে অনেক সময় দ্রব্যের দাম বাড়ান কিছু কিছু সবাই না অনেকে বাধ্য হন আর এই বছর আরও বেশি বাধ্য হবে কারণ এই বছর এলসি বন্ধ আছে যখন পণ্য খালাস করতে যাবে ওই যে ডলারটা এক্সট্রা খরচ হবে ওইটা সে পণ্যের উপর চার্জ দিবে সেই চার্জ জনগণের পকেট থেকে নেওয়া হবে ওটা আমি আগেই বলেছি যে রমজানে পণ্যের দাম বেড়ে যাবে ওই যে বলছি বৃষ্টি কেন মেঘ দেখে বলছি যে বৃষ্টি হতে পারে মেঘ আছে বলেই বলেছে বৃষ্টি হতে পারে এটা ভবিষ্যতের কথা নয় ইকোনমিক্স বুঝলে আপনি বুঝবেন যে ইকোনমিক্স সেকশনের অবস্থা খুব খারাপ সব সেকশন ভালো না তো এখন মনে করেন এই পণ্যের দাম বাড়িয়ে দিলেন একটা পণ্যের দাম আছে 100 টাকা মানুষের চাহিদা এখন বেশি আপনি দিয়ে দিলেন এর দাম 500 টাকা এই যে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে খাচ্ছে তারপরে এরকম অনেক ক্ষেত্রই হয় একটা মানুষ জানে যে বাস ভাড়া 10 টাকা এক সবাই জানে বাস ভাড়া 10 টাকা 20 টাকা সবাই জানে এখন 5 জন লোক নতুন আসছে এলাকায় জানে না যে ভাড়া 20 টাকা ওকে বলতেছে ভাড়া হচ্ছে 80 টাকা এ বেচারা জানে না ভাড়া 80 টাকা না 20 টাকা ও বলে আচ্ছা ঠিক আছে চলো এই যে 60 টাকা বেশি খাইলো না এটা হলো ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটেপুটে খাওয়া মানে যত রকম দুর্নীতি হয় টাকা পয়সা নিয়ে অর্থনৈতিক সেকশনে সব কিছুই শোয়েব আলাইহিস সালামের কওমের এই চরিত্রের সাথে মিলে যাবে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম এই যে এখন টাকা পয়সা দিয়ে চালাচ্ছেন কাগজের টাকা অনেক দিন বলেছি মনে করেন আজকে থেকে কত বছর আমি বছরটা ভুলে যাচ্ছি আজকে থেকে সম্ভবত 15-20 বছর হবে এরকম সময় হবে তখন সোনার ভরি ছিল 22,000 টাকা মনে আছে আপনাদের হ্যাঁ 22 থেকে 24-25 হাজার টাকা ভরি ছিল এখন সোনার ভরি কত 1,80,000 টাকা আচ্ছা এখন মনে করেন বুঝেন ভালো করে বুঝেন মনে করেন এখন আমি 1,00,000 টাকা দিয়ে 1 ভরি সোনা কিনলাম ঠিক আছে বুঝতে পারতেছেন 1,00,000 টাকা দিয়ে 1 ভরি সোনা কিনলাম কিনে আমি সোনাটাকে রেখে দিলাম আমার স্ত্রীর কাছে যে তুমি এটা রাখো তোমার কাছে রেখে দাও 4-5 বছর 10 বছর রেখে দাও আর আপনি 1,00,000 টাকা দিয়ে সোনা কেনেন নাই আপনি 1,00,000 টাকাটা 1,00,000 টাকাই রেখে দিয়েছেন ঠিক আছে দুজন ব্যক্তি একজন আমি একটু বোকা মানুষ
এই জন্য আমি কি করছি, 1 লাখ টাকা দিয়ে 1 লাখ এক ভরি সোনা কিনে বাসায় রেখে দিয়েছি, আমার স্ত্রীর কাছে আছে মনে করেন। এখন আপনি অনেক চালাক মানুষ, আপনি মনে করেছেন না এগুলার দরকার নাই, তা আমি 1 লাখ টাকা ক্যাশই রেখে দিই। এখন 10 বছর পর আপনারটা বের করবো, আমারটা বের করবো। 10 বছর পর আপনারটা আপনি বের করেন, আমারটা আমি বের করি, দেখবেন আমার ওই এক ভরি সোনার দাম 1 লাখ টাকা থেকে হয়ে গেছে 2 লাখ টাকা, আর আপনার ওই 1 লাখ টাকা 10 বছর পর হয়ে গেছে 80,000 টাকা, 70,000 টাকা বা আরও কম। তাহলে কে চালাক কে বোকা? এখানে এই পুরো মনিটরি সিস্টেমটা দিয়ে পুরো বিশ্বজুড়ে, এটা বৈশ্বিক সংকট, পুরো বিশ্বজুড়ে মানুষের টাকা শ্রম এগুলো লুটে পুটে খাওয়া হচ্ছে। এটা হলো ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। এগুলা ইসলামিক কারেন্সি না, এগুলো বোঝাতে এখন ওলামায়ে কেরামদেরকেও বোঝাতে হয় যে এগুলো ইসলামিক কারেন্সি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিনার আর দিরহাম ছিল। আপনাদের কি মনে আছে আসহাবুল কাহফ 309 বছর ঘুমিয়েছিল? কত বছর? 309 বছর গুহায় ঘুমিয়ে ঘুম থেকে উঠে বলছে আমরা ক্ষুধার্ত, যাও বাজারে যাও রুটি নিয়ে আসো। পকেট থেকে কিছু মুদ্রা দিলেন, ওই মুদ্রা নিয়ে এই ছেলেগুলো চলে গেল, গিয়ে খাবার রুটি কিনে নিয়ে আসলো। 309 বছর ঘুমানোর পরেও ওই মুদ্রার মান কমে যায় নাই, কমে গিয়েছিল। তাহলে ওই মুদ্রা কিসের ছিল? কাগজের না অন্য কিছুর? এগুলো মুদ্রা, এগুলো হচ্ছে ইসলামিক মুদ্রা। তো ইসলামিক কারেন্সির বিষয়টা কি, এর মান কখনো পড়ে যাবে না, ইসলামিক কারেন্সির মান কখনো পড়ে যাবে না, কারণ টাকার মান পড়ে গেলে আপনার শ্রমটা চলে যায়। ওই যে 1 লাখ টাকা হয়ে গেল 70,000 টাকা, তার মানে 30,000 টাকা শ্রম আপনি হারিয়ে ফেললেন। ওই 30,000 টাকা কামাই করতে হয় নাই, কামাই করার জন্য এই পাথর ভাঙতে হয় নাই, কষ্ট করতে হয় নাই, কত কষ্ট করতে হয়েছে, তারপরে আপনি 30,000 টাকা পেয়েছেন। এমন মান যদি গায়েব হয়ে যায় তার মানে আপনার শ্রম তো চলে গেল। আর আমি যদি আপনাকে বলি ভাই আমার খেতে কাজ করেন 1 মাস, বেতন হলো 30,000 টাকা, আপনি 1 মাস কাজ করলেন, 1 মাস কাজ করার পরে আমি বললাম টাকা দিতে পারবো না, আমাকে আস্ত রাখবেন না পিটাবেন? এটা জুলুম হবে কি না? কিন্তু এভাবেই বিশ্ব থেকে মানুষের সম্পদ আস্তে আস্তে গায়েব, কোথায় যে গায়েব হয়ে যাচ্ছে। আসলে যখন এখানে একটা পাত্র, এখানে একটা পাত্র আছে, এখান থেকে পানি নিয়ে আমি এখানে ঢাললাম, তাহলে কোনো জায়গা থেকে পানি গিয়ে কোনো জায়গাতে পড়লো নাকি, নাকি পানিটা বাতাসে গায়েব হয়ে গেছে? হ্যাঁ, বুঝতে পারেন নাই। ব্যবসা করছেন লাভ লস, কেউ লাভ করবে কেউ তো লস করবে নাকি, নাকি এটা গায়েব হয়ে যাবে, বাতাসে গায়েব হয়ে যায়। তার মানে যে সম্পদগুলো বিশ্ববাসী হারাচ্ছে এগুলো কোনো এক শ্রেণীর কাছে গিয়ে জমা হচ্ছে, ঠিকই, কাদের কাছে গিয়ে জমা হচ্ছে এটা বোঝেন, এখন নিজেই বোঝেন। বিশ্বের দিকে তাকায় দেখেন বিশ্বের কোন অংশ ধনী হচ্ছে আর কোন অংশ গরিব হচ্ছে, দেখেন কে বোঝাবে এগুলা? ইকোনমিক্স নিয়ে পড়াশোনাই বা করে কয়জন, আর বোঝেই বা কয়জন, আর এগুলো কোরআন সুন্নাহর সাথে মেলাই বা কয়জন? তো ওয়ালা তাবখাসু নাস আশিয়াহুম, এই যে আয়াতটা গভীর আয়াত, তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটেপুটে খেও না, যেটা এখনকার বিশ্বের সুন্নত হয়ে গেছে। এই 3টা পাপের সাথে আরেকটা পাপ ছিল ওয়াউফুল কাইলা ওয়াল মিজান, এই তোমরা ভালো করে মাপে ওজন ঠিক করে দিবে। কারণ শোয়েব আলাইহিস সালামের কম ওজনে কম দিত, এখন ব্যবসায়ীরা করে না, ওজনে কম দেয়, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, বলে আল্লাহর কসম ভাই টাটকা জিনিস খান, 3 দিনের বাসি জিনিস খাওয়ায় করে না, এগুলো বলে খাঁটি ফ্রেশ জিনিস এখন নিয়ে আসলাম বাজার থেকে, অর্জ একটা ফরমালিন মাইরে পচায় পচায় মানুষকে খাওয়াচ্ছে। যে খাওয়ার খেলে মানুষের রোগ ভালো হইতো, সেই খাওয়ার খেলে মানুষ এখন অসুস্থ হয়ে যাচ্ছে। কার কারণে হচ্ছে? মাছে ভেজাল, মাংসে ভেজাল, গবাদি পশুতে ভেজাল, চালে ভেজাল, প্লাস্টিকের চাল বের হয়েছে, বেরোনি প্লাস্টিকের চাল, ডিমও নতুন নতুন ডিম বের করছে, ডিম ম্যানমেড ডিম, মানুষ বানিয়েছে ডিম। আপনারা গ্রামাঞ্চলের মানুষ হয়তো বোঝেন কি না, কিন্তু শহরে এগুলো খুব চলে, 2 নম্বরই খুব বেশি, কোনটা খাঁটি কোনটা ভেজাল আপনি খুঁজতে মনে হবে যে মৌমাছির মতো খুঁজতে হচ্ছে। রুট লেভেল থেকে খাবার নিয়ে আসতে হয়, একদম রুট লেভেল থেকে, না হলে বিশ্বাসই হয় না যে খাবারটা খাঁটি না ভেজাল। মাংসে ভেজাল, মাছে ভেজাল, আপনার চালে ভেজাল, ডালে ভেজাল, সবখানে ভেজাল। এই ভেজালগুলো কারা করতেছে, মুসলিমরা না অমুসলিমরা? আস্তাগফিরুল্লাহ, দেখছেন? আর একটা হাদিস স্পষ্ট, সবাই বলে কিনা জানি না হাদিসটা, আমি বলি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো কওমের মানুষরা এরকম আমানতের খেয়ানত করা শুরু করে, প্রতারণা করা শুরু করে, মাপে কম দেওয়া শুরু করে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে, আল্লাহ পাক ওই কওমের উপরে আল্লাহর গজব দুর্ভিক্ষ নাজিল করে। তো দুর্ভিক্ষ আমার উপর আসবে না, তা কার উপর আসবে? একটা বিষয় খুব অবাক হচ্ছিলাম যে চেষ্টা করছে ওদের ওখানে ভূমিকম্প, কেন ভূমিকম্প তো আমার উপর হওয়ার কথা ছিল, কারণ আমরা তো দুনিয়ার পাপে লিপ্ত আছি, জেনা, ব্যভিচার, পরকীয়া,
পতিতালয়ে আল্লাহর সাথে কুফরি শিরক মাপে কম দেওয়া সুবহানাল্লাহ এগুলো চলছে না আমাদের সমাজে তাহলে আযাব পাওয়ার যোগ্য কি আমরা হই নাই আমরা কি আযাব পাওয়ার যোগ্য হই নাই আল্লাহ ছাড় দেন ছাড়বেন না কিন্তু যদি আমরা সতর্ক হয়ে ফিরে না আসি আল্লাহ পাক ছাড়বেন না কিন্তু মনে রাখি আল্লাহ পাক আমাদের সবাইকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন এখানে শুআয়ব আলাইহিস সালামের কওমের চারটি অপরাধ আমি বলেছি এক শিরক আমার সাথে বলেন একটা হলো শিরক যেটা আমি ব্যাখ্যা করে দিলাম তিন ভাগে হয় কথায় হয় কাজে হয় চিন্তায় হয় দুই নাম্বার কুফর যেটা মানে আল্লাহর বিধানকে অস্বীকার করা তিন নাম্বার হচ্ছে মাপে কম দেয়া যেটা আমরা এখন অহরহ দিচ্ছি ভেজাল পণ্যে ভেজাল এবং ব্যবসায়ীরা সতর্ক হয়ে যান আর চার নাম্বার হচ্ছে কি মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটেপুটে খাওয়া এই যে দুর্নীতি সুদ ঘুষ এগুলোর মধ্য দিয়ে আমরা সবার সম্পদ লুটেপুটে খাচ্ছি এই চারটা পাপ করতো বলে আল্লাহ পাক কি করেছেন শুনে নেবার এই চারটা পাপ করতো বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই আল কোরআনুল কারীমে চারবার এই আয়াত নাজিল করেছেন কতবার চারবার মিলও আছে চারটা পাপ চারবার আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন যে ফাকাযযাবুহু তারা শুআয়বের কম শুআয়বকে অস্বীকার করলো فكذبوه فاخذتهم الرجفه فاصبحوا في دارهم جاثمين এই যে চারটা পাপ করতে থাকলো আর শুআয়ব তাদেরকে দাওয়াত দিল আলাইহিস সালাম তারা শুআয়বকে অস্বীকার করলো তখন তাদেরকে পেয়ে বসলো আমার পক্ষ থেকে প্রচন্ড একটা ভূমিকম্প বলেন নাউযু বিল্লাহ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই কওমে শুআয়ব এই যে কওমে মাদিয়ান শুআয়ব আলাইহিস সালামের কওম এই কওমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে পৃথিবীর ইতিহাসে প্রথম কোন কওমকে ধ্বংস করা হয়েছে ভূমিকম্প দিয়ে শুআয়ব আলাইহিস সালামের কওম কওমে মাদিয়ানকে কিভাবে আল্লাহ পাক মেঘ দিয়েছেন কালো মেঘ তারা মনে করেছে খুব বৃষ্টি হবে তারা সবাই এক জায়গায় জড়ো হয়েছিল তার আগে প্রায় ৪০ দিন পর্যন্ত বৃষ্টি নাই খুব খরা ফসল ফলছে না দুর্ভিক্ষ হচ্ছে এই যে মাপে কম দিলে দুর্ভিক্ষ হয় দুর্ভিক্ষ হচ্ছে কোনো ফসল ফলে না তখন একদিন আল্লাহ পাক দিলেন কি এই যে কালো মেঘ সবাই মনে করলো হ্যাঁ এখন এবার বৃষ্টি হবে এবার বৃষ্টি হবে সবাই চলো খুশি সবাই খুব উৎফুল্ল সবাই মিলে জড়ো হলো একটা জায়গায় যেখানে কালো মেঘ জমেছিল আল্লাহ পাক ওই পুরো জায়গাটাকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিলেন মাটির মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করলেন শুআয়ব আলাইহিস সালামের কওমকে চারটা অপরাধের কারণে এক তারা শিরকের পাপে লিপ্ত ছিল দুই তারা কুফুরির পাপে লিপ্ত ছিল তিন তারা মাপে কম দিত আর চার তারা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে আত্মসাৎ করে খেত এই চারটা পাপ আমাদের মধ্যে আছে কি না ভাই আছে কি না এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন হে আমার উম্মত তোমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন তোমরা যদি শিরকের পাপ না করো কুফুরি না করো খালি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পড়লে আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ো যাকাত দাও রমজানের সওম রাখো আমিরের আনুগত্য করো একে অপরের প্রতি মহব্বত রাখো ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন কিন্তু তিনি সতর্ক করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাইনা ইয়াদাই সাআ এইবার এই হাদিসগুলো একটু ভালো করে শুনেন আস্তে আস্তে আমি শেষ করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাইনা ইয়াদাই সাআ কিয়ামতের আগে আগে কিয়ামতের আগে আগে আসবে মুতায়নুন শাদীদ বড় বড় দুটো মহামারী বড় বড় মহামারী তো বুঝি আমরা অসংখ্য মানুষ মারা যাবে এরকম মহামারী আসবে তারপর বাদাহু এই মহামারীর পরে আসবে সানাওয়াতু জালাজিল জালজালা বা ভূমিকম্পের বছরগুলো জালজালা বা ভূমিকম্পের বছরগুলো বছর নয় বছরগুলো মানে বছর ধরে সিরিজ ভূমিকম্প হবে বিশ্বের মধ্যে বলেন নাউজুবিল্লাহ এই পর্যন্ত কি পৃথিবীতে কখনো সিরিজ ভূমিকম্প হয়েছে বছরের পর বছর ধরে এখনো হয়েছে কি হয় নাই আর হাদিসগুলো মেলাবেন নবীজি বলছেন বাইনা ইয়াদাই সাআ কিয়ামতের আগে আগে মুতায়নুন শাদীদ মহামারী ছড়াবে প্রচণ্ড বড় মহামারী পৃথিবীতে যত মহামারী হয়েছে এগুলোর ইতিহাস ঘাটলে দেখা যাবে না কোন মহামারী কত বড় ছিল সাম্প্রতিক মহামারী অনেক বড় ছিল সাম্প্রতিক যে মহামারী চলে গেল এটা পৃথিবীর অন্যতম বড় একটা মহামারী আমি বলতে পারবো না যে এটাই সেই মহামারী যার কথা নবীজি বলছেন হাদিসে এমনটা আমি বলতে পারবো না কেউই বলতে পারবে না কিন্তু হতেও তো পারে পারে না হতে পারে তবে নবীজি স্পষ্ট বলছেন বা আদাহু মহামারীর পরে আসবে সানাওয়াতু জালাজিল জালজালার বছরগুলো সিরিজ ভূমিকম্প হবে বছর জুড়ে বলি নাউজুবিল্লাহ কেন হবে নবীজি বলছেন লা তাকুমু সাআ কিয়ামত হবে না হাত্তা ইউকবাদাল ইলম যতক্ষণ পর্যন্ত না জ্ঞান উঠে যায় এখন জ্ঞান উঠে যাচ্ছে না কোরআন সুন্নাহর জ্ঞানকে মানুষ পরোয়াই করে না মানুষ এখন বস্তুবাদী জ্ঞানকে বেশি প্রাধান্য দেয়
কোরআন সুন্নাহর জ্ঞানকে খুব কম মানুষই প্রাধান্য দিচ্ছে, বেশিরভাগ মানুষ বস্তুবাদী শিক্ষাকে প্রাধান্য দেয়। ইউকবাদুল ইলম, জ্ঞানকে কবজ করে নেওয়া হবে। নবীজি বলছেন এরপর কি হবে, ওয়া তাকসুরা জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে। ওয়া ইয়াতাকারাবু জামান, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। এখানে অ্যামেজিং বিষয় হচ্ছে কি, প্রত্যেক ভূমিকম্পের সাথে সময় একটু একটু করে সংক্ষিপ্ত হয়। এর রিসার্চ সায়েন্সের কিভাবে, পৃথিবীর ভিতরে একটা জায়গা আছে যেটা উত্তপ্ত, লাভা, এখানে লাভা আছে, কারণ পৃথিবীর ভিতরটা কিন্তু গরম। উপরেরটা আমরা যদিও দেখি এরকম শিলা পাহাড় ইত্যাদি, পৃথিবীর ভিতরে কিন্তু আছে লাভা, যেটা সবাই মোটামুটি জানেন। এর ভিতরে একটা জায়গা আছে ইনার কোর বলে জায়গাটাকে, একদম ভিতরে। এখনকার সাম্প্রতিক গবেষণা বলছে যে ভূমিকম্পগুলোর প্রভাবে, পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে এর প্রভাবে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে। নাউজুবিল্লাহ, মনে রাখবেন কেয়ামতের অন্যতম আলামত কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আর সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। নবীজি বলেছেন যে একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো, একটা দিন যাবে কেমন নবী এটাও বলেছেন। নবীজি বলছেন একটা দিন যাবে একটা ঘন্টার মতো, মানে ঘন্টা মানে কি, যে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে মিনিট চলে যাবে। কীভাবে হবে এটা আল্লাহ ভালো জানেন। আবার দাজ্জালের হাদিসেও আছে, দাজ্জাল যখন বিশ্বে শাসন করা শুরু করবে তখন 40 দিন সে বিশ্বকে শাসন করবে। কতদিন? 40 দিন, যার প্রথম দিনটা হবে এক বছরের সমান লম্বা। প্রথম দিন কত বছর? এক বছর সমান লম্বা। কে জানে পৃথিবীর গতি থেমে যাবে কি না, থেমে যেতেও পারে। আপনাদেরকে নিউজ দেই, চায়না, চায়না নাম তো শুনেছেন, চায়না একটা বাঁধ নির্মাণ করেছে, কৃত্রিম বাঁধ, ওর দেশে একটা কৃত্রিম বাঁধ নির্মাণ করেছে। এটা এত শক্তিশালী বাঁধ, ওখানে এত রড সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে যেটা এই পাকিস্তান, তারপর ইন্দোনেশিয়া, হ্যাঁ বাংলাদেশ, এই যে দেশগুলো আছে এই পুরো দেশটাকে, এই পুরো দেশের একটা বড় অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব। এত বেশি কংক্রিট এখানে ইউজ করা হয়েছে, চায়না ইউজ করেছে, ওরা ইউজ করেছে, এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করেছে, কৃত্রিম, এটা কিন্তু ম্যানমেড। তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাঁধটা নির্মাণ করার কারণে পৃথিবীর আর্নিক গতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে, মানুষের হাতের কামাই দেখেন। আর এখানে কিন্তু দাজ্জালের হাদিস এটাও বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম দিনটা, দাজ্জালের প্রথম দিনটা হবে এক বছরের সমান লম্বা। কে জানে হয়তোবা এমন কিছু হবে মহাবিশ্বে যে পৃথিবীর আর্নিক গতিতার মধ্যে কোনো পরিবর্তন হবে, ঘূর্ণনে কোনো পরিবর্তন দেখা দিবে, হয়তোবা, আল্লাহ ভালো জানে। তো আমি বিশ্বাস করি এটা হবে, কিন্তু আমি বলি না কারণে যে মানুষ বলবে যে আপনি এত স্পেসিফিকলি কেমন করে বলতে পারেন। তো আমার বিশ্বাস যেরকম কিছু একটা হবে, মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে এই পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন আসবে, না হলে দাজ্জালের একদিন কেমন করে এক বছরের সমান হতে পারে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন নামাজ কেমন করে পড়ব? নবীজি বললেন, অনুমান করে পড়ে নিবে, তোমরা এস্টিমেট করে করে অনুমান করে পড়ে নিবে যে কতটুকু সময় পর পর ওয়াক্ত হচ্ছে। তার মানে সাহাবীরা নামাজে তখনও সচেতন ছিলেন। তারপর দেখেন ইয়াতাকারাবু জামান, নবীজি এটাও বলছেন দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতোই। এটা হবে, বিশ্ববাসী দেখবে, এগুলা বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনও বাকি আছে, বিশ্বটা এমন থাকবে না, এখন যা দেখছেন সব এমন থাকবে না। নবীজি বলছেন জ্ঞান উঠে যাবে যখন, এটা উঠে যাচ্ছে দিন দিন, মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, এগুলো জ্ঞান, এগুলো জ্ঞান, ইসলামের জাজল্যমান ইতিহাসগুলোকে মানুষ ভুলে যাচ্ছে, এগুলো জ্ঞান, মানুষকে শেখানো হচ্ছে সমকামিতা ভালো জিনিস, এগুলো জ্ঞান, সমকামিতা ভালো জিনিস, এটা এটা ব্যক্তি স্বাধীনতা, শেখানো হচ্ছে মানুষকে যে পর্দা এগুলো কুসংস্কার, পর্দা কি কুসংস্কার, এগুলো জ্ঞান, জ্ঞান কাকে বলে, ওই ইউকবাদুল ইলম, মানে জ্ঞান উঠে যাচ্ছে, কবজ করে নেওয়া হচ্ছে। আর দেখেন আরেকটা হাদিস আসছে, আল্লাহ পাক কিন্তু কোরআন হাদিসকে তুলে নেবেন না, একটা হাদিস আসছে আল্লাহ পাক কোরআন হাদিসকে তুলে নেবেন না, কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশি, আলেমদের জান কবজ করার মধ্য দিয়ে আল্লাহ পাক জ্ঞান উঠিয়ে নেবেন। একটু দেখেন না কয়জন আলেম আছে মাঠে, দেখেন তো কয়জন আলেম, আলেম তো অনেকেই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বরেণ্য ওলামা যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শোনে এমন আলেম কয়জন আছে দেখেন, আস্তে আস্তে প্রবীণ আলেমরা সব চলে যাচ্ছে। আর যে প্রজন্ম আমরা তৈরি করছি, এই প্রজন্মের কতজন এলম অর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে দেখেন একটু, আমাদের আমাদেরকে দুনিয়া পেয়ে বসেছে, আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে,
একটা তারাবি পড়াবো, ইমামতি করব, একটা মাদ্রাসার মুহতামিম হব, এতটুকুই আমার চিন্তা স্বপ্ন কেন? স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে উম্মাকে পরিবর্তন করব ইনশাআল্লাহ, এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়জনের খেয়াল করে দেখেন। আর হিউজ এই যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা করেন। আর যারা দুই একজন উঠে আসার সুযোগ পাচ্ছে তাদেরকে আবার মানুষ বুক ভরে রিসিভ করছে না, তারা হেল্প পাচ্ছে না, সহযোগিতা পাচ্ছে না, বরং হিংসার শিকার হচ্ছে, বিদ্বেষের শিকার হচ্ছে, আগ্রহ হারিয়ে ফেলছে। তা আমি এখানে সে কী করবো, আমাকে তো বুকে টেনে নেয় আর কেউ নেয়, এমন মনে হচ্ছে মানুষের কাছে। তো জ্ঞান উঠে যাবে কিন্তু শুধু কুরআন সুন্নাহ আল্লাহ পাক তুলে নেবেন না, এমনটা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলেছেন তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে, সংখ্যা কমে যাবে। সংখ্যা বেড়েছে না কমেছে? সত্যি কথা হচ্ছে আলেমদের সংখ্যা, বরেণ্য আলেমদের সংখ্যা কমছে দিন দিন। এখন আমরা শুধু তালেবে ইলম আছি, আর আমি দোয়া করি আমি তালেবে ইলম অবস্থায় থাকতে চাই, কারণ জ্ঞানের কোনো শেষ নাই। দোলনা থেকে কবর জ্ঞান অর্জন করতেই থাকতে হবে। নবী মূসা আলাইহিসসালাম পর্যন্ত জ্ঞান অর্জন করতে গিয়েছেন খিজিরের কাছে আলাইহিসসালাম, জান নাই? নবী মূসা আলাইহিসসালাম বলছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ, আল্লাহ পাক বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না, ওই যে আমার বান্দা খিজির ও জ্ঞানী মানুষ। তখন তিনি বলছেন আমি তার সাথে দেখা করতে চাই, জ্ঞান শিখতে চাই। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, তিনি গিয়ে বলছেন আমাকে কি আপনার সাথে রাখবেন, আল্লাহ পাক আপনাকে যা শিখিয়েছেন তার থেকে কিছু শেখাবেন? কে বলছে? নবী মূসা আলাইহিসসালাম। তো নবী মূসা আলাইহিসসালাম তালেবে ইলম হতে পারেন, আর আমরা কি ইয়া হয়ে গেছি নাকি? তো এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাবিজ হাবি এগুলো বয়কট করেন, দরকার নাই এগুলো, কোনো এগুলো কোনো দরকার নাই। এমনি আমরা তালেবে ইলমই থাকতে চাই, আর আমরা শুধু দায়ী মাত্র, আপনাদেরকে হয়তো দাওয়াত দিতে পারবো কিন্তু ফিকহের কঠিন মাসালাগুলো, গভীরতা এগুলো আমরা বলতে পারবো না, এগুলো মুফতি সাহেবরা বলতে পারবেন। তো বরেণ্য ওলামায়ে কেরামদের সংখ্যা কিন্তু কমছে, আমরা দোয়া করি আল্লাহ পাক সমস্ত মজলুম ওলামায়ে কেরামকে মুক্তি দানের ব্যবস্থা করুন, এবং আল্লাহ পাক বাংলার জমিনে আলেমদেরকে দিয়ে ভরিয়ে দিন ইনশাআল্লাহ, আর জাহেলদেরকে আল্লাহ পাক আলেমের জায়গায় আনা থেকে আমাদেরকে হেফাজত করুন বলি আমি। আর আমাদের সবাইকে এই ট্রল পাগল হলে চলবে না, ইস্যু পাগল হলে চলবে না, সমালোচনা সংস্কৃতি লালন করা যাবে না। আপনি মানুষ তৈরি করেন, মানুষ তৈরি করা অনেক কঠিন, নামিয়ে দেওয়া সহজ। আমরা এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু নামানো কিন্তু খুব সহজ, একটা ইস্যু দিয়ে নামাতে পারেন আপনি, একটা ইস্যু সৃষ্টি করে নামাতে পারেন, এই জায়গায় আসতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। অতএব আল্লাহর দিনের সাথে গাদ্দারি করলে আল্লাহ পাক ছাড়বেন না, কিন্তু এটা মাথায় রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। নবীজি বলছেন কখন এই ভূমিকম্পগুলো আসবে, সিরিজ ভূমিকম্পগুলো কখন আসবে? যখন জ্ঞান উঠে যাবে এবং জালজালা বাড়বে, ইয়াতাকারাবু যামান, জামানা কাছাকাছি চলে আসবে। আরও বলছেন নবীজি যে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে, ফাইয়াফিদু, এবং মাল সম্পদ উপচে পড়বে তোমাদের একদম। দিন দিন দেখছেন না যে যার স্যান্ডেল কেনার টাকা ছিল না সে এখন উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতেছে, দেখেন নাই? এটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস জিবরিলে কি বলেছেন, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের নগ্ন পদের খালি গায়ের রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, এমনটা হচ্ছে না? সম্পদ বাড়ছে মানুষের, এটাও একটা কিয়ামতের সাইন। নবীজি আরও বলছেন ওয়াজহরাতিল খায়নাত ওয়াল মুগান্নিয়াত, এবং বেশি বেশি বাদ্যযন্ত্র এবং নায়িকা নর্তকী এগুলোর সংখ্যা বাড়তে থাকবে, বাড়ছে না এগুলো? এগুলো বাড়ছে। এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জালজালাগুলো আসতে থাকবে, এটা একটা হাদিস। একটাতে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াশরাবান নাস মিন হাদিহিল উম্মা আল খামর, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ মাদকদ্রব্য পান করবে, সবাই না, কিছু মানুষ মাদকদ্রব্য পান করবে, ওয়া ইউসাম্মুনহা বিগাইরি ইসমিহা, এবং সেই মাদকের নাম তারা পরিবর্তন করে খাবে, খাচ্ছে না মানুষ এখন? মাদককে মদকে মদ বলছে না, এই যে তোমরা টাইগার খাও কেন, স্পিড খাও কেন, এগুলোর মধ্যে অ্যালকোহল নাই? দিব্যি দেখ, বাচ্চাদেরকে এগুলো খাওয়াচ্ছে অনেকে দেখা যায়, আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? এগুলোর মধ্যে এমন ক্ষতিকর উপাদান আছে যেগুলো দিয়ে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায়। দিব্যি রোজার মাসে রমজান রোজা খুলেই একেবারে সিগারেট হাতে নিয়ে একদম এগুলো খাওয়া শুরু করত, এগুলোর মধ্যে মাদকদ্রব্য আছে। যে পানীয়র মধ্যে জাররা পরিমাণ মাদকদ্রব্য থাকবে সেটাও মাদক, মনে রাখবেন। স্মোক করো, স্মোকটাকে অনেকে মাদক মনে করে না, তাই না? স্মোকিংটাকে অনেকে মাদক মনে করে না, মনে করে মাকরু মনে হয়। মাকরু মানে কি? মাকরু মানে কি ভালো? মাকরু মানে কি? মাকরু মানে কি? কোরআনে সূরা বানু ইসরাইল খুলে দেখেন, বড় বড় কিছু পাপের কথা মেনশন করে আল্লাহ পাক বলছেন এই পাপগুলো ছেড়ে দাও, এই পাপগুলো আল্লাহর কাছে মাকরু, হ্যাঁ এই পাপগুলো আল্লাহর কাছে অপছন্দের পাপ,
এটা কি মাকরু মানে কি জায়েজ করে নেওয়া? সিগারেট খাওয়া বন্ধ করেন, ওয়াদা করেন আমার সাথে যে আজকে থেকে কোনোদিন সিগারেটে হাত দিবেন না ইনশাআল্লাহ, কোনো প্রকার এইসব টাইগার মাইগার স্পিড স্টিক খাবেন না, এসব এসব ভালো জিনিস না, ভালো কিছু খান না, ভালো কিছু খান। আর অনেকে দেখা যায় যে জর্দা খাওয়া শুরু করেছে, কেন? এটাও কি সুন্নত নাকি? কী দরকার আছে ভাই? এতটুকু খাইলে হয়তো নেশা হয় না বুঝলাম, এতগুলো জর্দা একবারে খান দেখি খাওয়া যাবে? খামরের মূলনীতি কি, যার বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়া হারাম। মনে করেন এখানে যতটুকু পানি আছে, এতটুকু এতটুকু খেলে, এতটুকু মাদক খেলে কারো নেশা হচ্ছে না, কিন্তু এতটুকু খেলে নেশা হচ্ছে, তার মানে কি এতটুকু খাওয়া জায়েজ, এতটুকু খাওয়া হারাম নাকি পুরোটাই হারাম? এটা বোঝার জন্য কি মুফতি হওয়ার দরকার আছে? আপনি বুঝতে পারছেন? অতএব এই যাবতীয় মাদক দ্রব্য থেকে দূরে থাকতে হবে, নাহলে ভূমিকম্প আসবে, কিন্তু ভূমিকম্প আসবে। আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে শুধু মাদক নিয়ন্ত্রণ করা যাবে না, মানুষের ঈমান আকীদার পরিবর্তন দরকার, মানুষকে মানুষের মধ্যে আল্লাহর ভীতি জাগ্রত করতে হবে, তাহলে মানুষ অটোমেটিক মাদক ছেড়ে দেবে ইনশাআল্লাহ। আমরা কি যুবক ভাইদের কাছে ওয়াদা নিতে পারি ইনশাআল্লাহ তাআলা জীবনেও কোনোদিন মাদক খাবো না, জীবনে কোনোদিনও মাদকের ধার কাছে যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সাক্ষী থাকুন, আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা, এটা নবীজি বলছেন, লা ইয়াশরাবান্না আন-নাস মিন হাযিহিল উম্মতি খামরুন, আমার উম্মতের কিছু মানুষ খামর মাদক পান করবে, ওয়া ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা, এর নাম রাখবে ভিন্ন, অন্য নামে ডাকবে, মাদক বলে ডাকবে না। ইউযাফু আলা রুউসিহিমুল মাআজিফ, মাআজিফ মানে হচ্ছে বাদ্যযন্ত্র, মাআজিফ মানে কি? বাদ্যযন্ত্র। এখন বলেন তো মাথার কাছে বাদ্যযন্ত্র থাকবে মানে কি? কি বুঝলেন? কে বলেছে? এয়ারফোন, ব্লুটুথ, এই যে আপনি যে মাথায় কানে দিয়ে রাখছেন, মাথায় আছে না? দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগে, 1400 বছর আগে এই হাদিস বলে গেছেন যে ওই সময় আমার উম্মতের একটা অংশ এরকম করে হেডফোন দিয়ে মাথা দিয়ে গান শুনবে, কানের ভিতরে গান মিউজিক চলবে, চলছে না? ওয়াল মুগান্নিয়াত, এবং তারা গায়িকা নায়িকা নর্তকী নাচাবে, নাচায় না মানুষ? শহরগুলোতে গিয়ে দেখেন খালি গায়িকা নর্তকীর, শহরে যাওয়া লাগে, ফেসবুক ইউটিউব ঢুকলেই তো দেখা যায় সবখানেই নাচতে আছে আর কি, রাস্তাঘাট, ব্যাংক ব্যালেন্স, অফিস আদালত সব জায়গায় নগ্নতা বেপরদামি চলে পড়ছে। আর এখন কিছু কিছু ওয়াইজ বের হয়েছে, প্রেম বিশেষজ্ঞ, মানে বসে বসে প্রেমের আলাপ করতে পারলে বাঁচে আর কি, আর এগুলো নিয়ে ট্রল করতে করতে ভাইরাল সব ইউটিউব ফেসবুক, চুলকা চুলকে সুড়সুড়ি আলাপ করতে ভালো লাগে খালি। এই হারাম সম্পর্কের ভিত্তি ঘুরাই দিতে হবে। আমি বারবার বলি তোমাদেরকে যে একটা হালাল রিজিকের সোর্স তৈরি করো, তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, বিয়ে ছাড়া যৌন যৌন চাহিদা, লজ্জাস্থানের হেফাজত, এগুলো করার কোনো বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো পথ নাই। যে পথগুলো দেখা যায় এগুলো হতাশা আরও বাড়াই দিবে, এগুলো আপনাকে আরও জানোয়ার বানায় ফেলবে ভিতর থেকে। পর্নোগ্রাফির যুগ চলছে, মেয়েদের ইজ্জত আবরু রক্ষা করা খুব চ্যালেঞ্জের কাজ, মেয়েদের ইজ্জত আবরু রক্ষা করা এত চ্যালেঞ্জ যে পর্নোগ্রাফির যুগে যে কোনো মেয়ে ধর্ষিত হতে পারে। একটা কথা এখন না বললেই পারতেছি না, আমি কিছু রিপোর্ট দেখেছি কিছু কিছু মাদ্রাসায়, কিছু কিছু হিপসখানাতে পর্যন্ত, আস্তাগফিরুল্লাহ, যে ছাত্র যারা আছে, ছাত্র, এই ছাত্রদের সাথে এরকম বালাৎকার সমকামিতার কাজ করা হচ্ছে। আমরা বাচ্চাদেরকে পাঠাবো কোথায় তাহলে? এটা আমাদের সাথে হবে কেন? বাচ্চাদেরকে কোথায় পাঠাবো তাহলে? ইউনিভার্সিটিতে গিয়ে তো ধর্ষিত হচ্ছেই, হচ্ছে না? দেখলেন না কয়েকদিন আগে হল নিয়ে কি ঝামেলাগুলো হলো, দেখা গেল না যে বড় বড় নেতাদের মনোরঞ্জন করতে হয়, দেখেন নাই? মনে ইডেনের কথা বলছি, দেখেন নাই? তারপরে বিশ্ববিদ্যালয়ে তো নগ্নতা চলছেই, ফ্রি মিক্সিং চলছেই, জেনা তো ফ্রি, এবং পতিতালয়ে সব 1500-2000 টাকা দিয়ে রাত পার করা যায়, এগুলো ফেসবুক ইউটিউব ঢুকলেই দেখা যায়, ঢুকলেই দেখা যায়। তার মধ্যে আবার চলছে এখন সমকামিতার, সমকামিতাকে এখন প্রমোট করা হচ্ছে, আবার এখন দেখা যাচ্ছে আস্তাগফিরুল্লাহ কিছু ধর্মীয় প্রতিষ্ঠানেও সমকামিতা ছড়িয়ে পড়ছে। একটা বাচ্চা সেদিন আত্মহত্যা করেছে ঢাকায়, ওর পোস্টমর্টেম রিপোর্টে দেখা গিয়েছে যে, বলতে পারতেছি না আমি আসলে, ওর পোস্টমর্টেম রিপোর্টে দেখা গিয়েছে যে ছেলেটার যে পিছনের যে রাস্তা আছে না, এখানে যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। কীভাবে বলতাম কথাটা বলেন, আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। একটা একটা ছেলে হাফেজ হতে গিয়েছে মাদ্রাসায়, তার সাথে যদি টিচার এরকম কাজ করে, এই টিচারকে জাতির সামনে এনে ফাঁসি দেওয়া দরকার, তখন সবার একটা আক্কেল হবে, শিক্ষা হবে। পাপ তো পাপই, আলেম করলেও পাপ, জালেম করলেও পাপ, নাকি ওটা মাফ হয়ে যাবে নাকি? এই ঘটনাগুলো ঘটছে কেন, কেন ঘটবে এই ঘটনাগুলো? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর এই ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ হচ্ছে পর্নোগ্রাফি।
মানুষ ভিতর থেকে এগুলো যখন মোবাইলে দেখা শুরু করে দেখতে 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 ভিতরটা পশুর মতো হয়ে যায় তখন শুধু মানুষ না বাচ্চাকে পেলেও ধর্ষণ করবে গরু ছাগল পেলেও ধর্ষণ করবে আমি কিয়ামতের আলামতের হাদিসগুলো টুকটাক কিছু গবেষণা করেছি শেষ জামানার এমন হাদিস আসছে যে মানুষ একসময় গরু ছাগলের সাথে জেনা করা শুরু করবে এই সময়টা কিন্তু আসছে সামনে দেখেন এক সময় ছিল মানুষ কি করত জানেন পরকিয়া করত বউ আছে বাসায় অন্যর সাথে সম্পর্ক করত তারপর দেখা গেল যে প্রেম করে চুপি চুপি প্রেম করে আগে ওই সময় চুপচুপ করে চিঠি দিত যে কেউ জেনে না যায় আস্তে আস্তে সবাই এটা উন্মুক্ত হয়ে গেল এখন প্রেম করাটা ফ্যাশন হয়ে গেল আমার 10টা গার্লফ্রেন্ড আমার 5টা আমার 2টা তুই কজনের সাথে করছিস আমি 5জনের সাথে তুই কজনের সাথে আমি 2জনের সাথে ফ্যাশন হয়ে গেছে এখন ওপেন তারপরে আস্তে আস্তে কি হলো দেখেন ধর্ষণ বাড়তে থাকলো এই যুগটা এখন চলে যাচ্ছে ধর্ষণ তো অ্যাভেলেবল এখন হচ্ছেই তারপরে এখন একটা যুগ আসলো মেয়ে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে এখন ধর্ষণ করা হচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়েকে এই যুগও এক সময় চলে যাবে তারপরে আসবে এমন যুগ দেখবেন খালি ছেলে ছেলের সাথে মেয়ে মেয়ের সাথে এটাও কিন্তু চলে আসছে ছেলে ছেলের সাথে জেনা করতেছে না মেয়ে মেয়ের সাথেও জেনা করতেছে এখন এরপর কি হবে নবীজি হাদিসে বলেছেন এরপর মানুষ ওই গরু ছাগল গবাদি পশুর সাথে জেনা করা শুরু করবে এই খবরও পাবেন দেখে নিয়েন আমি বললাম এই খবরও পাবেন যে মানুষ গবাদি পশুর সাথে জেনা করেছে তোমরা একটু ঘাটাঘাটি করে দেখো আমার কথাটা মেলে কিনা ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখো যে এই কথাটা মেলে কিনা মানুষ গবাদি পশু প্রাণীর সাথেও জেনা করবে নবীজি এগুলো কথা বলে গেছেন ওদেরকে নিয়ে অনেক কিছু বলার আছে আমার ইনশাল্লাহ আমি কালকে লেকচার দিব মেয়েদেরকে নিয়ে ইনশাল্লাহ তাহলে একটা মহিলা সমাবেশ আছে ওখানে তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা এই পাপগুলোর কারণে কিন্তু আল্লাহর শাস্তি নেমে আসে খমর এক নম্বর ছিল শিরক তারপর কুফর মাপে কম দেয়া অন্যের সম্পদ আত্মসাৎ করা মাদকদ্রব্য সেবন করা এই যে গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকী নাচানো এগুলোর কারণে কোন শাস্তি আসে ভাই বলেন আল্লাহর পক্ষ থেকে জালজালা মানে ভূমিকম্প জালজালা মানে কি ভূমিকম্প আর আসবে সিরিজ মানে বছর জুড়ে চলবে এগুলা আরেকটা হাদিস বলে শেষ করছি যান ও আচ্ছা এর পরিণতিটা বলে নেই নবীজি বলছেন ওয়াজআলুল্লাহু মিনহুমুল ক্বিরাদাতা ওয়াল খানাজি যারা এই কাজগুলো করবে মানে মাদক খাবে নাম চেঞ্জ করবে যারা বাদ্যযন্ত্র নিয়ে রাত কাটাবে যারা নর্তকী নাচাবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একদিন সকালবেলা বানর আর শুয়োর বানিয়ে দিবেন নামাজ আর ওয়াইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ আল্লাহ পাক জমিন সহ ওদেরকে ধসিয়ে দিবেন এই যে ভূমি ধস যখন দেখা যাবে যে গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে বুঝতে পারছেন গনিমতের মাল রাষ্ট্রীয় সম্পদ এগুলোকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে খাওয়া শুরু করবে হয়েছে কি হয় নাই কথা বলেন এই সিচুয়েশন আসছে কি আসে নাই একটা হাতি আসতে থাকে উপর থেকে হাতি আসতে 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 মাসি হয়ে যায় হয় না এটা হয় কি না এটা শাস্তি সম্পর্কে আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন এবং নবী হাদিসও বলেছেন যে যে যা আত্মসাৎ করবে যে যা আত্মসাৎ করবে সেটা কেয়ামতের দিন তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে নাউজ কেয়ামতের মাটি উঠে দেখবেন বহু মানুষ কাঁধের মধ্যে রিলিফের টিন নিয়ে বসে আছে বহু মানুষ কাঁধের মধ্যে রিলিফের গম নিয়ে বসে আছে বহু মানুষ কাঁধের মধ্যে দেখবেন যে বন্যার্তদের ত্রাণের যে কম্বল এই যে ত্রাণের বিষয়গুলো কাঁধে নিয়ে বসে আছে রাস্তার কন্ট্রাক্টরের টাকা পয়সা কাঁধে নিয়ে বসে আছে বহু মানুষ এই কাজ করবে তখন এরকম গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করা হবে ওয়াল আমানাতু এবং আমানাতকে ওয়াল আমানাতু মাগরামান আমানতটাকে মাগনামান মানে গনিমত মনে করা হবে আমানতটাকে গনিমত মনে করা হবে ওয়াল আমানাতু মাগনামান আমানতকে গনিমত মনে মানে আমানত রাখা হয়েছে ও খেয়ানত করে ফেলবে লুটি পড়ে খেয়ে ফেলবে এটা হচ্ছে কি না সবচেয়ে সেরা আমানত আমাদেরকে আল্লাহ দিয়েছেন ইসলাম আমরা সেই ইসলামের সাথে খেয়ানত করছি কি না বুঝতে পারছেন না একজন আলেমকে আল্লাহ পাক আমানত দিয়েছেন দিনের জ্ঞান সে জ্ঞানের সাথে খেয়ানত করছে কিনা একজন ক্ষমতাসীনকে আল্লাহ পাক দিয়েছেন ক্ষমতা সে ক্ষমতা দিয়ে খেয়ানত করছে কিনা একজন পরিবার কর্তাকে আল্লাহ পাক পরিবার দিয়েছেন সে পরিবারের মধ্যে খেয়ানত করছে কিনা সবাই সবার জায়গাতেই খেয়ানত করছে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তিন নম্বর নবীজি বলছেন ওয়াল ওয়াজ যাকাতু মাগরামান যখন যাকাতটাকে মানুষ বোঝা মনে করা শুরু করবে যাকাত দিতে চায় না মানুষ যাকাত নাম শুনলেই দৌড় দেয় পিছন থেকে যাকাত দিতে চায় না নামাজ পড়ে যাকাত দিতে চায় না আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন এটা চমৎকার নবীজি বলছেন যে যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হবে বুঝতে পারেন না ধর্ম আলাদা শিক্ষা আলাদা চালু হয়েছে কি হয় নাই সারা বিশ্বে হয়েছে কি হয় নাই ধর্ম আলাদা শিক্ষা আলাদা
ধর্ম বিবর্জিত শিক্ষা যখন চালু হবে এবং এবার শুনেন নবীজি বলেন ওয়া আতা রাজুলুম রাতাহ একজন পরিবারের কর্তা তার স্ত্রীর আনুগত্য করবে ফেমিনিস্ট রেভলিউশন মানে স্ত্রীর আনুগত্য করবে পুরুষ স্ত্রীর আঁচল ধরে বসে থাকবে পুরুষ শুরু তাই না ওয়াক কাউম্মা এবং তার মাকে মায়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করবে মাকে প্রাধান্য না দিয়ে বউকে প্রাধান্য দিবে এবং তার আঁচল ধরে বসে থাকবে এই সময় আসে নাই আচ্ছা হিসাব করতে থাকে মিলাতে থাকে নবীজি বলেন ওয়া আদনা সাদিকা বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে ওয়া আকসা আবা এবং তার বাবাকে দূরে ঠেলে দিবে হয়েছে কি হয় নাই যুবকরা বলো এটা হয় নাই বাবাকে দেখলে কয়েকদিন সালাম দেয় বাবার সাথে কতজনের ভালো সম্পর্ক আছে বন্ধুর সাথে যা বাবার সাথে তা নয় অথচ বাবা এবং ছেলের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ তোমার সবচেয়ে সেরা বন্ধু হবে তোমার বাবা তোমার সবচেয়ে সেরা বান্ধবী হবে তোমার মা এবং তোমার বোন মায়ের সাথে ছেলের সম্পর্ক দূরত্ব বাবার সাথে ছেলের সম্পর্ক দূরত্ব এগুলো হচ্ছে না এটা নবীজি বলেছেন আর বলছেন হেবার শোনেন ওয়াজহরাতিল আসওয়াতু ফিল মসজিদ মাসাজিদ মসজিদগুলোর মধ্যে হট্টগোল শোরগোল বেড়ে যাবে বাড়ে নাই মসজিদ এখন হইহুল্লা হয় না আমরা অনেকদিন দেখেছি মসজিদের মধ্যে হকি স্টিক নিয়ে মারামারি হয়েছে আমি নিজে দেখেছি দুই দল কমিটি কমিটির আধিপত্য বিস্তারকে নিয়ে একদম হকি স্টিক নিয়ে আসছে মসজিদে মারার জন্য এরকম হয়েছে আরও অনেক জঘন্য ঘটনা ঘটে আল্লাহ মাফ করুক তারপর নবীজি বলছেন ওয়াসাদা কবিলুহু ফাসিকুহু একটা কবিলা বা একটা গোত্রের নেতৃত্ব দিবে একজন ফাসেক ব্যক্তি এমন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে ওয়াসাদা কবিলুহু ফাসিকুহুম তাদের মধ্যে যে ফাসেক সে দিবে নেতৃত্ব নাউযুবিল্লাহ নবীজি আরও বলছেন ওয়াকানা জাঈমুল কওমি আরযালাহুম সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ কওমের জিম্মাদার হয়ে যাবে সুবহানাল্লাহ নবীজি আরও বলছেন ওয়া উকরিমা রাজুল একজন ব্যক্তিকে এই কারণে সম্মান করা হবে মাখাফাতাশ শাররি তার ভয়ে তাকে সম্মান করা হবে একজন ব্যক্তিকে তার ভয়ে তার ক্ষমতার ভয়ে তার টাকার ভয়ে তার ক্ষমতার ভয়ে তার জনবলের ভয়ে তাকে সম্মান করা হবে এমনটা হচ্ছে না হচ্ছে নবীজি আরও বলছেন ওয়া জহরাতিল কায়নাত ওয়াল মুগান্নিয়াত ওয়া জহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ ওয়া জহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রচলন বাড়তে থাকবে গায়িকা বাদ্যযন্ত্র ব্যাপক হারে বাড়তে থাকবে এবং অশ্বরীবাতিল খুমুর এবং বেশি বেশি মাদকদ্রব্য সেবন করা হবে উম্মতের শেষ দিকের মানুষেরা প্রথম দিকের মানুষকে গালি দেওয়া শুরু করবে এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে তখন তোমরা ফাল ফাল ইয়ারতাকিবু এবার ধেয়ে আসবে ইন্দে দালিকা তোমাদের দিকে ধেয়ে আসবে চারটা আজাব কয়টা আজাব চারটা এক নম্বর নবীজি বলছেন রিহান হামরাআন উত্তপ্ত গরম বাতাস তোমাদের দিকে ধেয়ে আসবে এখনও কি এসেছে আসবে আমি রিসার্চ করেছি এই নাসা এই গবেষণা শুরু করেছে সূর্য থেকে এরকম ক্ষতিকর কিছু উত্তপ্ত বিকিরণ আসতেছে পৃথিবীর দিকে এবং সামনে আসবে পৃথিবীর দিকে দেখে নিন নাসাও বলছে এটা আসবে কারণ ওইখানে হিলিয়াম গ্যাসের বিস্ফোরণ হচ্ছে সূর্যের মধ্যে ওখান থেকে এমন উত্তপ্ত কিছু আসবে যেটা পৃথিবীকে ধেয়ে নিয়ে আসবে একেবারে দেখে আল্লাহ মাফ করুক ওয়ারিহান হামরা নবীজি বলেছেন গরম উত্তপ্ত বাতাস তোমাদেরকে চাপিয়ে দেওয়া হবে ওয়া জালজালাতান এবং এই যে ভূমিকম্প ভূমিকম্প আল্লাহ চাপিয়ে দিবেন এই পাপগুলোর কারণে আর কি হবে ওয়া খাসফান এবং ভূমি ধসে যাবে নিচে ভূমি কি হবে ধসে যাবে আর বলছেন ওয়া মাসখান এবং মানুষের চেহারা সুরত আকৃতি পরিবর্তন হয়ে যাবে একটুকে বললাম যে বানর সুর হয়ে যাবে আরও কিন্তু আকৃতি পরিবর্তনের আরও ব্যাখ্যা আছে ছেলে এখন মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে দেখছেন না খবরগুলো বাড়ছে না এটাও মাসখন মানে আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে আরেকটা হচ্ছে ওয়াকাজফান এবং আসমান থেকে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবেন না এই পাঁচটা পা এই পাঁচটা শাস্তি তোমাদের কাছে ধেয়ে আসবে কিভাবে একটা তসবি দানা ছিঁড়ে দিলে যেভাবে টপ টপ করে সব পড়ে যায় পুঁথিগুলো এত দ্রুত এই ফেতনাগুলো আসতে থাকবে বলুন নাউজুবিল্লাহ তাহলে ভাই কোন কোন পাপ শিখলাম আজকের এই ছোট্ট আলোচনা আমরা শিখলাম যে শোয়াইব আলাইহিস সালামের কওমকে সর্বপ্রথম ধ্বংস করা হয়েছে ভূমিকম্প দিয়ে যে ভূমিকম্প আমরা এখন আমাদের সামনে দেখছি এবং আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের দিকেও বড় কোনো ভূমিকম্প হবে এটা আশঙ্কা করা হচ্ছে এবং ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে সিলেটও আছে আপনাদের সিলেট চট্টগ্রাম এই বার্মার এই রুট আছে এদিকে রংপুর ঢাকা তো এগুলো তো আছেই এবং সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়তে পারে ঢাকা শহর
আল্লাহ না করুক, আল্লাহ না করুক তো দোয়া করছে কিন্তু পাপ তো ঠিকই করছে। আল্লাহ না করুক যদি এরকম 5 থেকে 6 মাত্রার কোনো ভূমিকম্প হয়েছে যার উৎপত্তি স্থল বাংলাদেশের কাছাকাছি, তাহলে দেখবেন আল্লাহ না করুক লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। নাউজু বিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে বাঁচাক। প্রিয় ভাইরা, তবে আমরা শিখলাম শুআয়ব আলাইহিস সালামের কম কোন কোন পাপ করেছিল যার কারণে এই আযাব আসছে। এক নম্বর শিরকের পাপ করছে। কে পাপ বলেন? আমরা আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমরা যত রকম শিরকের পাপে ছিলাম আল্লাহ তোমার কাছে তওবা করলাম এবং আজীবন শিরক মুক্ত আমল নিয়ে চলবো ইনশাআল্লাহ তাআলা। দুই নাম্বার, তারা কুফুরি করত, আমরা সমস্ত কুফুরি থেকে আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমাদেরকে কুফুরি মুক্ত আমল করার তৌফিক দান। তিন নাম্বার, তারা মাপে কম দিত, আমরা যারা ব্যবসা করব বা অর্থনৈতিক জীবন চালাবো কোনোদিনও মাপে কম দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বোঝার চেষ্টা বোঝার তৌফিক দান করুন। চার নাম্বার, তারা পাপ করেছিল অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত, এই কাজটা আমরা করতে যাব না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। আর এই উম্মতে মুহাম্মাদী আর কি কি কাজ করবে যার কারণে এই পাপ আসবে? এক নাম্বার হচ্ছে তারা কি করবে, রাষ্ট্রীয় গনিমতের মালগুলোকে নিজের করে ভোগ করা শুরু করবে। আল্লাহ আমাদেরকে এই দুর্নীতি থেকে বাঁচাক বলি আমিন। আর কি করবে তারা? আমানত রাখা হলে লুটপাট করে খেয়ে ফেলবে, আল্লাহ পাক আমানতের খেয়ানত করা থেকে আমাদেরকে বাঁচাক। আর কি করবে তারা? জাকাতটাকে বার্ডেন মনে করবে, জাকাত দিতে চাবে না, আল্লাহ আমাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন। আর কি করবে তারা? ধর্ম বিবর্জিত জ্ঞান শিক্ষা করবে, আল্লাহ পাক আমাদেরকে ধর্মীয় জ্ঞান শেখার তৌফিক দান করুন। আর কি করবে? পাঁচ নাম্বার, তারা এই বাড়ির পুরুষরা মেয়ে স্ত্রীদের আঁচল ধরে বসে থাকবে, মাকে কষ্ট দিবে, আল্লাহ পাক আমাদেরকে মায়ের হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবার হক আদায় করার তৌফিক দান করুন, স্পেশালি মায়ের হক আদায় করার তৌফিক দান করুন। আর কি করবে? সে বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে, নিয়ে বাবার সাথে খারাপ ব্যবহার করা শুরু করবে, আল্লাহ পাক আমাদের সবাইকে পিতাদেরকে সম্মান করার তৌফিক দান করুন। আর কি করবে সে বলেন আমার সাথে, ভুলে গেছেন? আর কি করবে? তারপরে সমাজের যে ব্যক্তি সবচেয়ে ফাসেক সে সমাজের নেতৃত্ব দিবে, আল্লাহ পাক এরকম ফাসেকদের নেতৃত্ব থেকে আমাদেরকে বাঁচাক বলে। সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ জিম্মাদার হয়ে যাবে সমাজের, এখান থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক। মানুষ সম্মান করবে, মানুষকে ভয় করে, আল্লাহ পাক মন থেকে সম্মান করার তৌফিক দান করুন এবং সম্মান পাওয়ার যোগ্য হওয়ার তৌফিক দান করুন। আর কি করবে? তারা মাদকদ্রব্য পান করা শুরু করবে, আল্লাহ পাক আমাদের সবাইকে মাদকদ্রব্য ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আর কি করবে? তারা মেয়ে নর্তকী নাচাবে, গায়িকা নর্তকী নাচাবে, এসব গায়িকা নর্তকী থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক। আর কি করবে? তারা কানের উপরে বাদ্যযন্ত্র প্লে করবে, মানে বাদ্যযন্ত্র নিয়ে সময় কাটাবে, আল্লাহ পাক আমাদেরকে সমস্ত বাদ্যযন্ত্র ত্যাগ করার তৌফিক দান করুন। এবং শেষ জামানার মানুষরা প্রথম জামানার মানুষকে অভিশাপ দিবে, আল্লাহ পাক আমাদেরকে সলফে সালেহিনের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন। এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হলো যে মাদকদ্রব্য পান করে এর নাম রাখবে ভিন্ন, যখন এমন কাজ মানুষ করবে তখন ধেয়ে আসবে গরম বাতাসের আজাব, ভূমিকম্প জালজালা সিরিজ ভূমিকম্প, আরও ধেয়ে আসবে মহামারী, আরও ধেয়ে আসবে খসফন মানে একদম ধসে যাবে জমি, কদফন কদফন আকাশ থেকে পাথর বর্ষণ, মাসখান এবং চেহারা বিকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকে নিজ অনুগ্রহে মাফ করে দেন এবং এ ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যে পাপগুলো করলে আল্লাহর আজাব নেমে আসে, এই পাপগুলো থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন বলি আমি।